It is basically, you know, যে আমরা আসলে ট্রাই করি টু গাইড দ্য পিপল যারা ক্যারিয়ার রিলেটেড বিভিন্ন ডিলেমাতে আছেন, ক্যারিয়ার রিলেটেড বিভিন্ন ধরনের আইডিয়া, ক্যারিয়ার রিলেটেড হাউ ইউল গ্রো ডাউন দ্য লাইন সেগুলি নিয়ে কাজ করেন অথবা নিজের ক্যারিয়ার গ্রো করতে চান, ইদার ইন কর্পোরেট লাইফ, ইদার ইউ ওয়ান্ট টু ডু দ্য অন্টারপ্রেনারশিপ, অথবা ইভেন নিজের লাইফকে যারা গ্রো করতে চান তাদের জন্য আমরা ডিসকাস করি। প্রাইমারিলি উই ট্রাই টু গিভ দ্য ইউ নো ভেরিয়াস টিপস, এবং এই টিপসগুলি অ্যাজ এ হোল লাইফে অনেক কাজ করে। আপনারা জানেন আমি হোস্টিং করি প্রোগ্রামটা, আমার নাম হচ্ছে কামরুল হাসান, আমি গ্রুপ সিও ফিগলু অ্যান্ড অলসো দ্য ফাউন্ডার অফ কর্পোরেট কোচ। এই শো এর যে প্রাইমারি যে অবজেক্টিভ থাকে, যারা দীর্ঘদিন ধরে এই প্রোগ্রামটা ফলো করছেন তাদের উদ্দেশ্যে আবারও বলতে চাই, সেটা হচ্ছে যে প্রাইমারিলি বিভিন্ন ধরনের ইস্যুসগুলি আমরা এখানে, ক্যারিয়ার রিলেটেড ইস্যুগুলি আমরা আসলে শেয়ার করি, এবং আমাদের সাথে প্রতি পর্বেই বাংলাদেশ মার্কেটে যারা ট্যালেন্টেড বিভিন্ন মানুষ আছেন, প্রফেশনাল আছেন, তাদেরকে আমরা ইনভাইট করি। অ্যাজ এ হোল উই বোথ ডিসকাস টুগেদার এবং ট্রাই করি যে যদি ওইখান থেকে আলোচনার প্রেক্ষাপটে, আলোচনার পরিপ্রেক্ষিতে আপনাদের যদি কোনো কাজে লাগে, সেটি হচ্ছে আমাদের প্রাইমারি অবজেক্টিভ। আমাদের সাথে যুক্ত হতে পারেন facebook.com/abcradio89.2fm, যারা ফেসবুকে আমাদের সাথে যুক্ত হতে চান, খুব সিম্পল প্রসেস। আমাদের সাথে SMS এর মাধ্যমে যুক্ত হতে পারেন, SMS এর জন্য আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে ABC স্পেস ইওর নেম, আপনার প্রশ্ন এবং আমাদের কাছে পাঠিয়ে দিতে পারেন 22221 4211। এবং আজকে একটা ইন্টারেস্টিং জিনিস আছে, ফার্স্ট টাইম আমরা আসলে কলও নিতে যাচ্ছি, আমাদের কলও করতে পারেন, সেটা হচ্ছে 01730 33 0075। আমি আমার নাম্বারটা বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে 01730 33 0075, 01730 33 0075। কারো যদি ক্যারিয়ার রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকে, ইউ ক্যান আস্ক স্ট্রেইট ওয়ে কোয়েশ্চেন্স, আই হোপ দ্যাট আপনার রিলেভেন্ট কোয়েশ্চেন করবেন, সো দ্যাট উই ক্যান গিভ দ্য অ্যান্সার, এবং উই উইল ট্রাই টু গিভ দ্য ইউ নো রাইট সলিউশনস অ্যাজ ওয়েল, আমরা চেষ্টা করব। যেটা বলছিলাম শুরুতে যে আমরা প্রতিটা পর্বেই আমরা ট্রাই করি টু ব্রিং সামওয়ান হু হ্যাজ দ্য এক্সপার্টিজম, মার্কেটে কাজ করছেন, বিভিন্ন লেভেলে কাজ করছেন, সেই ধরনের মানুষকে আমরা ইনভাইট করি। আজকেও আমার সাথে আছেন, এবং ভেরি ইন্টারেস্টিং, যেহেতু আজকে ফার্স্ট টাইম আমরা কল নিয়ে কথা বলছি, আমাদের কল রিসিভ করার একটা প্ল্যান আছে। সো দ্যাট আমাদের সাথে আজকে HR একজন এক্সপার্ট আমি নিয়ে বসেছি, হি ইজ হেড অফ HR সামিত কমিউনিকেশনস লিমিটেডের, এবং উনি হচ্ছেন মিস্টার আসিফ হুসাইন। আসিফ ভাই হচ্ছে বেসিক্যালি হি ইজ ডুইং ফিনোমেনাল জব অ্যাজ ফার এজ HR ইজ কনসার্ন। আমরা তার লাইফ সম্পর্কে শুনবো, আমরা হাউ হি স্টার্টেড, কোথা থেকে কী কোন জায়গায় এসছেন সেটা আমরা একটু জানবো। বাট যারা HR রিলেটেড কোয়েশ্চেন করতে চান, মার্কেটিং, সেলস, হোয়াট এভার ইউ ওয়ান্ট টু আস্ক, যদি আমাদের জানা থাকে আমরা চেষ্টা করবো টু গিভ দ্য রাইট অ্যান্সার, অথবা টু গিভ দ্য রাইট সলিউশন, আমাদের সাথে আপনারা যুক্ত হতে পারেন। অ্যাজ আই সেইড, আমাদের সাথে ফেসবুকে যুক্ত হতে পারেন, আমাদের সাথে যুক্ত হতে পারেন SMS এর মাধ্যমে, আমাদের সাথে কলের মাধ্যমে যুক্ত হতে পারেন। আমি আমার গেস্টকে আমন্ত্রণ জানাই, আমার সাথে আছেন আসিফ হোসেন। আসিফ ভাই, ওয়েলকাম টু দ্য শো। ধন্যবাদ কামরুল ভাই, এবং ধন্যবাদ ABC রেডিওকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। অলরাইট, আমরা একটু শুরু দিয়ে আপনারা একটু ইউ নো টু এক্সট্রাপোলেট দি ইস্যুস, একটু যারা আমাদেরকে প্রথম দেখছেন অথবা যারা আজকে আপনাকে শুনবেন তাদের উদ্দেশ্যে যদি একটু কাইন্ডলি আপনি ওয়ে ডিড ইউ স্টার্ট ইউর কেরিয়ার, কোথা থেকে শুরু করেছিলেন, কোথায় পর্যন্ত এসেছেন, একটু যদি বলেন হোয়াট ইজ ইউর এডুকেশন, কোথায় কী করেছেন এই পর্যন্ত, একটু যদি কাইন্ডলি আপনি একটু ব্রিফ করেন সেটা আমার জন্য সুবিধা হয়। ওকে, আমি আমার স্কুল থেকে শুরু করি। আমি রেসিডেন্সিয়াল মডেল স্কুল থেকে SSC পাশ করি, এরপর ঢাকা সিটি কলেজ থেকে বিজনেস স্টাডিজে HSC কমপ্লিট করে ঢাকা ইউনিভার্সিটি থেকে MBA কমপ্লিট করি। তো BBAতে আমার মেজর ছিল ম্যানেজমেন্ট স্টাডিজ, এবং MBAতে আমি HRM পড়াশোনা করি। এর পরপরই আমি গ্রামীণ ফোনে জয়েন করি, গ্রামীণ ফোনে HR আমি কাজ করি 2007 থেকে 12 পর্যন্ত। এরপর আমি সামিট কমিউনিকেশনসে জয়েন করি ডেপুটি ম্যানেজার হিসেবে। তো আমাদের শুরুতে সামিট কমিউনিকেশন যাত্রার শুরু থেকে আমি ছিলাম, এখনো আছি। তো 2012 থেকে 19 পর্যন্ত চোখের পলকে চলে গেছে, এর মধ্যে সামিট কমিউনিকেশন পাখা মেলে অনেক দূর উঠে গিয়েছে। যখন আমি জয়েন করি তখন এমপ্লয়ি সংখ্যা ছিল মাত্র 60 জন, আজকে সেখানে অলমোস্ট 1400 এমপ্লয়ি। আমরা যখন আমাদের বিজনেসটা স্টার্ট করি তখন বিজনেসের কেবল স্টার্টিং, আজকে আমরা পুরো বাংলাদেশে অলমোস্ট 47,000 কিলোমিটার আমাদের অপটিক্যাল ফাইবার লে করা আছে। তার আগে একটু বলে নিই আমাদের বিজনেসটা কি, আমরা হচ্ছে বেসিক্যালি টেলিকমিউনিকেশন ইনফ্রাস্ট্রাকচার সার্ভিস প্রোভাইডার। আমরা গোটা বাংলাদেশে আমাদের অপটিক্যাল ফাইবারের মাধ্যমে পুরো বাংলাদেশে আমরা একটা নেটওয়ার্ক
তৈরি করেছি যেটা দিয়ে মোবাইল ফোন অপারেটর গুলো হচ্ছে তাদের 4G 3G সেবাগুলো দিয়ে আসছে। এছাড়া আমাদের আইএজি আইসিএক্স এবং আইটিসি লাইসেন্স আছে, এটা দিয়ে আমরা হচ্ছে ইন্টারনেট গেটওয়ে এর মাধ্যমে আমরা আমাদের যেই আইএসপি গুলো আছে সেগুলোকে আমরা ইন্টারনেট ব্যান্ডউইথ গুলো সার্ভিস প্রোভাইড করে থাকি। তো মেইনলি আমরা যেটা মানে আমি গর্ব করে বলতে পারি সেটা হচ্ছে সামিট কমিউনিকেশনে যদি আমি এইচআর অ্যাসপেক্টে চিন্তা করি, আমরা একটা তরুণ নির্ভর একটা দল। এই টিমে আমাদের এভারেজ এজ হচ্ছে 28-29, একদম তরুণ যারা আছে, যারা এখন শুনছেন এদের মতো তরুণদেরকে আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে তাদের বিভিন্ন ট্যালেন্ট হান্টের মাধ্যমে তাদেরকে নিয়ে এসেছি। অলরাইট, আমরা একটা কাজ করি তাহলে আজকে, লেটস ডু ওয়ান থিং, আমরা আজকে যদি কেউ ইন্টারেস্টেড হন টু জয়েন ইন সামিট কমিউনিকেশনস, হিয়ার ইজ এইচআর হেড, and if you have the capability, if you have the quality, you can call us, we can take an interview as well. Amra chotto ekta interview er madhyome you can discuss. Asif bhai, ami ektu different issue jante chai je apni hr field e kaj korchen, samit e achen 12-19, it's a 7 years journey. Ji, tar age gramin phone e kaj korechen apni, hr e chilen. Ji, hr e chilen. So seeing the, you know, amra jani je samit is a national company. And as you know that Grameen is a big telco as far as Bangladesh is, even Prithibir, one of the biggest telco company. Why did you switch yourself from Grameen to Samit? Jehetu hocche Grameen phone sob shomoy ekta Telinor theke govern hoy ekta company, to tara hocche world er best je practice gulo chilo, tara HR practice gulo tara implement korar chesta korto, shekhan theke besh kichu জ্ঞান আমি নিয়েছি, বেশ কিছু এক্সপিরিয়েন্স আমার হয়েছে। কারণ ওখানে পুরো বাংলাদেশে প্রায় সেই সময় যখন আমি ছিলাম তখন 5,000 এমপ্লয়ের মতো ছিল গ্রামীণ ফোনে, এবং সেখানে যে কোনো কিছু ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে একটা খুব চ্যালেঞ্জিং ছিল, সেগুলো প্রত্যেকেই সেই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করেই কিন্তু ইমপ্লিমেন্ট করতে হতো। তো পরবর্তীতে যখন দেখলাম যে বাংলাদেশেরই একটা আর একটা প্রতিষ্ঠান যারা হচ্ছে টেলকোতে আসছে বাট অপারেটর না, সেখানে একটা গ্রিন ফিল্ডে কাজ করার অপরচুনিটি আছে, সেখানে আমার এক্সপিরিয়েন্সটাকে আমি কাজে লাগাতে চেয়েছি, প্লাস নতুন কিছু কাজ করতে করতে শেখার একটা ইন্সপিরেশন আমি পেয়েছি। জি জি, অ্যান্ড অন টপ অফ ইট আমাদের যে সিইও মিস্টার আরিফুল ইসলাম, উনিও গ্রামীণ ফোনের একজন ডেপুটি সিইও ছিলেন এবং খুব ট্যালেন্টেড একজন মানুষ, উনার লিডারশিপে কাজ করার জন্য, প্লাস আমাদের যিনি চেয়ারম্যান আছেন মিস্টার আজিজ খান এবং আমাদের ভাইস চেয়ারম্যান মিস্টার ফরিদ খান, ওনাদেরকে দেখে ইচ্ছা হয়েছে যে এখানে একটু কাজ করি। কারণ ওনাদের সাথে যখনই আমাদের ইন্টারাকশন হয় ওনারা ওনাদের যে লিডারশিপ যেটা আছে সেটাকে সবসময় ইন্সপায়ার করে। তো একটা মানুষকে ছোট থেকে, অর্থাৎ আমি যখন ডেপুটি ম্যানেজার হিসেবে জয়েন করে আজকে আমি জেনারেল ম্যানেজার, তো পুরো পথটাতে অনেক সময় আমি বাধা পেয়েছি, অনেক সময় অনেক ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। তো সেই চ্যালেঞ্জগুলো কিন্তু আমাদেরকে ওনারা যদি পিঠে হাত দিয়ে ঘাড়ে হাত বুলিয়ে বা অ্যাজ এ প্যারেন্ট যারা মালিক আছেন অথবা যারা বস আছেন, ইটস ভেরি ইম্পর্টেন্ট হাউ ইউ আর মোটিভেটিং ইউর টিম, ডোন্ট গেট আস রং, বিকজ ইট ইস ভেরি ইম্পর্টেন্ট যে পিপলস প্রোডাক্টিভিটি, আমরা যেটা বলি যে প্রোডাক্টিভিটি ডিপেন্ডস হাউ ইউ আর টেকিং ইট আউট, আপনি কতটুকু ভালোভাবে মোটিভেট করছেন, সো দ্যাট ইউ ক্যান টেক দ্য রেজাল্ট আউট অফ ইট, এবং দ্যাট ইজ হোয়াট মিস্টার আসিফ ইজ ডুইং, হি ইজ বিং মোটিভেটেড ওয়ার্কিং ওভার দিয়ার। একটা জিনিস একটু জানতে চাই আসিফ ভাই, সেটা হচ্ছে যে যেহেতু শোটার একটা বিশাল একটা দর্শক আছে অথবা শ্রোতা আছে যারা আসলে পার্টিকুলারলি ইয়ুথ, তারা আসলে লাইফে গ্রো করতে চায়, আপনি যেহেতু এইচআর এ কাজ করেন, সিন্স ইউ ওয়ার্ক ইন মাল্টি ন্যাশনাল, সিন্স ইউ আর ওয়ার্কিং ওয়ান অফ দ্য গুড ন্যাশনাল কোম্পানি, অ্যাজ ইউ আর সেইং দিস ইজ এ ভেরি গুড কোম্পানি অ্যাজ ফার ইজ ইউর ভার্সন ইজ কনসার্ন, তো আপনি হাউ ডু ইউ ফাইন্ড দ্য ডিফারেন্স মাল্টি ন্যাশনাল ভার্সেস ন্যাশনাল? এটা একটা, আপনি যে কোশ্চেনটা করলেন এটা কোনো কোনো ইন্ডাস্ট্রির ক্ষেত্রে সত্য যে হচ্ছে একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে যে ধরনের প্রসেস পলিসি ফলো করা হয়, প্লাস একজন এমপ্লয়িকে নার্চার করা হয় তার ক্যারিয়ার গ্রোথের ক্ষেত্রে, লোকাল কোম্পানিতে অনেক ক্ষেত্রে এটা হয় না। বাট কিছু কিছু লোকাল কোম্পানি এখন কিন্তু এগিয়ে আসছে। অনুষ্ঠান শো এর শুরুর আগে আপনার সাথে কথা হচ্ছিল, তো আমাদের 98% অর্গানাইজেশন হচ্ছে লোকাল কোম্পানি যেটা আপনি বলছিলেন। তো এই লোকাল কোম্পানিগুলো যদি আমাদের এমপ্লয়িরা যাদের ইয়াং যারা ট্যালেন্টেড যারা তাদেরকে যদি গ্রো করার আমরা সুযোগ না দেই এবং ডে ওয়ান থেকে তাদের কাছ থেকে যদি আমরা
আউটপুট আশা করি সেটা কিন্তু ভুল হবে, কারণ আমরা যারা আজকে যে পর্যায়ে আসছি ছোট থেকে গ্রো হয়ে আসছি, গ্রো করে আসছি, সো তো লোকাল কোম্পানিগুলোরও দেখা উচিত যে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো বেস্ট প্র্যাকটিসগুলো কি, তারা কিভাবে এমপ্লয়ীদেরকে রিটেইন করছে। রাইট, তো এই ক্ষেত্রে আমার মনে হয় যে একটা বড় প্ল্যাটফর্ম আছে হচ্ছে সেটা হচ্ছে যে নিজেদের একটা কমিউনিটি তৈরি করা, যেটা বাংলাদেশে কোনো কোনো ক্ষেত্রে হয় না, কোনো কোনো ক্ষেত্রে হয়। তো আমরা যদি কমিউনিটিতে যদি নিজেদের বেস্ট প্র্যাকটিসগুলো শেয়ার করি তাহলে দেখা যাবে আমরা বাংলাদেশের জন্য কিছু করতে পারি। মোস্ট অফ দ্য কেস দেখে থাকি সেটা হচ্ছে যে আপনি যদি এইচআর পয়েন্ট অফ ভিউ থেকে বলেন, মালিক পক্ষ যারা আছে জি তারা মোস্ট অফ দ্য কেসেস দে বিলিভ দ্যাট এমপ্লয়িজ আর দ্য লায়াবিলিটি নট দ্য অ্যাসেট। এই ক্ষেত্রে আপনার ফাইন্ডিংস? এটা অনেক ক্ষেত্রে আমিও শুনে এসেছি, বাট আমি আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্সে আমি দেখেছি যে আমাদের কোম্পানিতে যে এমপ্লয়ার যারা আছেন তারা এমপ্লয়ীদেরকে নিজেদের নিজেরা ওন করেন, পার্টনার হিসেবে চিন্তা করেন, তাদেরকে অ্যাসেট হিসেবে চিন্তা করেন। এই জন্য কিন্তু দেখেন হচ্ছে কোনো কোনো জায়গায় কেউ কেউ বলে হিউম্যান রিসোর্স, কেউ কেউ বলে হিউম্যান ক্যাপিটাল। তো আমি আশা করি যে লোকাল কোম্পানিতে যাদের মালিকপক্ষ যারা আছেন তাদেরকে এটা বুঝতে হবে যে এই এমপ্লয়িরাই কিন্তু অ্যাসেট, বিকজ এমপ্লয়িদের থ্রুতেই কিন্তু হচ্ছে আপনার প্রোডাক্টিভিটি এনশিওর হচ্ছে, রেভিনিউ জেনারেট হচ্ছে, কোম্পানির নাম হচ্ছে, এবং দিন শেষে মালিকরা তাদের একটা যে প্রফিট সেটা তাদের অ্যাকাউন্টে হিট করছে। তো প্রত্যেকটা মালিকপক্ষরই উচিত তাদের এমপ্লয়িদেরকে সেইভাবে করে ওন করা। তো আপনি যদি পার্টিকুলারলি খেয়াল করে দেখেন এখন ইদানিংকালে যে লোকাল কোম্পানিগুলোর প্রতি নতুন ইয়াং পিপলরা, ট্যালেন্টরা যারা হচ্ছে অ্যাট্রাক্ট হচ্ছে, তারা কিন্তু এই ব্র্যান্ডিংগুলো দিয়ে তাদের যে লোকাল যে ইমেজগুলো আছে তাদের এমপ্লয়ারদের যে ইমেজ সেটার উপর বেশি কিন্তু অ্যাট্রাক্ট হচ্ছে। রাইট, আসিফ ভাই, আমি ফর দ্য ভেরি ইন্টারেস্ট অফ দ্য ফ্রেশার্স যারা নিউলি গ্রাজুয়েট, যারা নিউলি জয়েন করবে, আপনি যেহেতু এইচআর প্র্যাকটিসে কাজ করেন, অ্যাজ ইউ আর সেইং এইচআর ইজ এ ক্যাপিটাল অর এইচআর ইজ এ রিসোর্স, হোয়াট এভার আমরা যেভাবেই মূল্যায়ন করি না কেন, আপনি যেহেতু ইউ আর জেনারেল ম্যানেজার অফ এ কোম্পানি অ্যান্ড ইউ আর দ্য এইচআর হেড অ্যাজ ওয়েল, যখন একটা ছেলে সামওয়ান উইল স্টার্ট প্রিপেয়ারিং হিমসেলফ, যখন একটা ছেলে বা মেয়ে যখন চাকরির বাজারে বা কোথাও জবে কোথাও কেরিয়ারে নিজেকে তৈরি করার জন্য প্রিপারেশন নেয়, particularly for the, you know, not the government sector, in the private sector, because private sector as a whole contributes our GDP, government sector doesn't contribute too much because there's still very limited resources. So ekta fresher kibhabe she nijke prepare korbe, how he or she will prepare the resume or CV or biodata so that jokhon apni recruit koren othoba apnar team recruit kore, আপনি আপনার পয়েন্ট অফ ভিউ থেকে যদি একটু বলেন যে নিজেকে কীভাবে প্রিপেয়ার করার পরে হাউ ডু ইউ শর্ট আউট দ্য রিজিউমি সো দ্যাট দিস পেপার ইজ গোয়িং টু বি অ্যাট্রাক্টেড টু ইউ। ওকে, সো এটা একটা খুব ভাইটাল একটা কোয়েশ্চেন এবং এইটা একটা খুব ক্রুশিয়াল কোয়েশ্চেন আজকে যদি এটা আমি নিজে থেকে অ্যাড্রেস করতে চাচ্ছিলাম এই বিষয়টাতে, এবং এই বিষয়টাতে নিয়ে কিন্তু আমরা খুব স্ট্রাগল করি, সব কোম্পানির এইচআর খুব স্ট্রাগল করে, বিকজ হচ্ছে এখানে একটা জিনিস বলে রাখতে চাই, এখনকার মার্কেট সিচুয়েশন এরকম হয়ে গিয়েছে এমপ্লয়াররা ভালো ট্যালেন্টেড রিসোর্স পাচ্ছে না, আর যদি আপনি রিসোর্সের কাছে জিজ্ঞেস করেন তাহলে তারা বলছে আমরা ভালো চাকরি পাচ্ছি না। আচ্ছা, তো এটার গ্যাপটা হওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ যেটা হচ্ছে, ক্যান আই রিসিভ এ কল? হ্যাঁ, শিওর শিওর, ক্যান আই রিসিভ এ কল? সরি, দেখি কেউ আছে কিনা। হ্যালো, কেউ কি আছেন? আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম, আপনি কি শুনতে পাচ্ছেন আমাদের? আমাদের সাথে আজকে অতিথি গেস্ট হিসেবে আছেন আসিফ হোসেন। আসিফ হোসেন হচ্ছে এইচআর হেড, উনি সামিত কমিউনিকেশনস লিমিটেডে আছেন। আপনি যদি কোনো কোশ্চেন করতে চান ভাইয়া করতে পারেন। অতিথির সাথে কথা বলতে চান, বলেন, কোশ্চেনটা বলেন। অতিথি শুনছে, আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, কেমন আছেন? আপনাদের যে রিলেটিভ রিলেশন যাদের সাথে আছে তাদেরকেই নিয়ে নেন, আর যাদের সাথে রিলেশন নাই তাদের উল্টা পাল্টা কোশ্চেন করে বাদ দেন, এটা কেমন করেন আপনি? আমরা
এটা মাথায় রাখতে হবে যে যদি আমরা শুধু রিলেটিভ বা আত্মীয়করণ করে কোনো কোম্পানিকে আমরা মানে সমৃদ্ধ করতে চাই রিসোর্স দিয়ে, সেটা করে সমৃদ্ধ হবে কিন্তু কোম্পানির রেভিনিউ সমৃদ্ধ হবে না, কোম্পানির রেভিনিউ ডাউন হবে। তো এটা পারফেক্ট একটা এইচআর এর কাজ কখনোই যখন রিক্রুট করা হয় রাইট পিপলকে রাইট জায়গায় সিলেক্ট করাটা একটা আইডল। তো অনেক ক্ষেত্রে আপনি যেটা বললেন সেটা কোনো কোনো ক্ষেত্রে হয়ে থাকে, সেটা একটা বিচ্ছিন্ন ঘটনা বা আমি বলতে চাই যে সেটা যে হয় না তা না, সেটা হয়। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় যে আমরা রিসোর্স সিলেকশনের ক্ষেত্রে আমরা এমফাসিস দিই যে যেই ছেলেটা বা যেই মেয়েটাকে আমরা রিক্রুট করছি তাদেরকে ওই জায়গাটাতে পারফেক্ট জায়গায় তাকে নেওয়া নিচ্ছে কিনা। আর আপনি যেটা দ্বিতীয় কোশ্চেনে যেটা বললেন যে আমরা অনেক সময় অপ্রাসঙ্গিক প্রশ্ন করা হয়, তো এই অপ্রাসঙ্গিক প্রশ্নের নামটা অপ্রাসঙ্গিক, বাট কোশ্চেনটা আসলে কী হচ্ছে সেটা সিচুয়েশনের উপর বেস করে আমরা বলতে পারবো যে হচ্ছে সেটা অপ্রাসঙ্গিক কিনা। অনেক ক্ষেত্রে দেখা যায় যারা ইন্টারভিউ দিতে আসছেন তাদের কাছে কোশ্চেনটা অপ্রাসঙ্গিক মনে হচ্ছে, বাট যারা ইন্টারভিউ নিচ্ছেন তাদের কাছে হয়তো বা তার টেম্পারমেন্ট টেস্টটা বা সে কীভাবে রিয়্যাক্ট করে সেই জিনিসগুলো চেক করার জন্য অনেক সময় সাবজেক্ট ম্যাটারের বাইরেও কোশ্চেন করা হয়ে থাকে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার মনে হয় যারা আমাদেরকে শুনছেন তাদের উদ্দেশ্যে আবারও বলতে চাই, এটা আসলে পার্টিকুলারলি কোনো কমপ্লেইনের জায়গা না। আপনারা যারা কোশ্চেন করতে চান আমরা একটা লাইন ওপেন রেখেছি, ইফ এনিবডি ওয়ান্টস টু নো যে আপনি আসলে কীভাবে কেরিয়ার তৈরি করবেন, আপনি আসলে কীভাবে নিজেকে তৈরি করবেন, হাউ উইল মেক শিওর যে আপনি ভালো কিছু করতে চাচ্ছেন, সেইটার জন্যে আমার মনে হয় ইউ ক্যান আস্ক দ্য কোশ্চেন্স। এটা আসলে ইউনো যে আমরা আসলে কমপ্লেন সলিউশন দেওয়ার জন্য বসি না, আমরা এখানে বসছি টু গাইড সামওয়ান যারা ট্রুলি ইন্টারেস্টেড টু লার্ন দ্য আইডিয়াস অ্যান্ড টিপস সো দ্যাট অ্যাজ এ হোল আপনি কিছু ইউনো ইউ ক্যান গ্রেব বিট অফ নলেজ, এবং ওইখান থেকে যদি আপনি কোনো কাজে লাগে সেটি হচ্ছে আমাদের বড় সার্থকতা। একটা কথা আবারও বলতে চাই যে আমাদের লাইফে ইউনো যে পারহ্যাপস উই আর ট্যালেন্টেড, আমরা অনেক বেশি ট্যালেন্টেড মানুষ, বাট অনেক সময় হয় কি যে আপনার নলেজকে যদি স্কিলে কনভার্ট করতে না পারেন তাহলে দিনের শেষে ইউ ক্যানট বি সাকসেসফুল। এখানে সাকসেসের জন্যে ইট ইজ নট এ মোটিভেশনাল শো, আবারও বলে রাখি ইট ইজ নট অ্যাট অল এ মোটিভেশনাল শো, ইট ইজ অল অ্যাবাউট ইউনো যে আমরা চেষ্টা করছি টু গাইড ইউ বেসিস অন ইউর ইউনো আপনি যাতে কোনোভাবে ভালো করতে পারেন, অথবা যারা ফ্রেশার আছে যারা নতুন যারা কাজ করছেন তাদের জন্য এটা খুব কাজে লাগে। আমরা যে জায়গাটায় যে উই আর টকিং অ্যাবাউট দ্য হাউ সামওয়ান উইল টেক দ্য প্রিপারেশন অ্যাজ ফার এস ইউনো নিউ জার্নি ইজ কনসার্ন, যে আমার পড়াশোনা প্রায় শেষের দিকে, আই নিড টু ইউনো স্টার্ট সামওয়্যার আর আই উইল অ্যাপ্লাই সামওয়্যার, আমি কোথাও কাজ শুরু করতে চাই, ওই রিজিউমিটা আসলে কীভাবে সে রেডি করবে সো দ্যাট আপনি যখন সর্টিং করেন, আমরা জানি যে ইউ টেক ভেরি লিটল টাইম যে যখন রিজিউমি যখন সর্টিং করা হয় সো ফার আই নো ইটস এ ম্যাটার অফ ওয়ান মিনিট ম্যাক্সিমাম দুই মিনিট, এর ভিতরে একটা রিজিউমি চেক করে যে আসলে এটাকে আমি ডাকবো কি ডাকবো না। তো এই এক দুই মিনিটের যে আপনাকে অ্যাট্রাক্ট করবে কি কারিশ্মা তার রিজিউমিতে থাকা উচিত সো দ্যাট অ্যাজ এন এইচআর হেড ইউ উইল বি অ্যাট্রাক্টেড। ওকে থ্যাংক ইউ। এই বিষয়টা নিয়ে যদি আমি কথা বলতে চাই, প্রথমেই বলতে চাই যে আমাদের যারা বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করছেন বিভিন্ন ইউনিভার্সিটিতে, সেই শিক্ষকরা যারা শুনছেন তাদের উদ্দেশ্যে আমি বলবো যে ক্যারিয়ার কাউন্সিল বা যেখানে ক্যারিয়ার সেন্টার যেখানে আছে তাদের উচিত হচ্ছে থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ার থেকেই শুরু থেকেই তাদের যে স্টুডেন্টরা যারা পাস আউট করবে তাদেরকে একটু গাইড করা। সেই গাইডটা হতে পারে কোনো কোম্পানির এইচআর হেড বা কোম্পানির এইচআরে যারা কাজ করছে তাদের কাছ থেকে গাইড করা, কারণ জুনিয়র যারা আছে যারা একদম ক্যারিয়ারের শুরুতে একদম ফ্রেশার্স তারা যেই ক্ষেত্রে যেটা ভুলটা করে সেটা হচ্ছে যে তারা বড় ভাই আত্মীয় বা কারো কাছ থেকে একটা সিভি নিয়ে সেখানে তাদের ইনফরমেশনগুলো ফিট ইন করে, বাট ওই সিভির ক্যারিয়ার অবজেক্টিভটা কি আসলে সেটাই সে নিজের তৈরি করছে কিনা বা সেটা বড় ভাইয়েরই কিনা। দেখা যাচ্ছে সে বড় ভাই তার সিভিটা তৈরি করেছিল মিড রেঞ্জের একটা জব অ্যাপ্লিকেশনের জন্য, হয়তো বা ডেপুটি ম্যানেজার বা ম্যানেজার, বাট সে তো একদম এন্ট্রি লেভেলে এক্সিকিউটিভ বা জুনিয়র এক্সিকিউটিভ। তো এই প্রিপারেশনটা যদি প্রত্যেকটা ইউনিভার্সিটির ক্যারিয়ার কাউন্সিল যদি সে সুযোগটা নেয় সিভিটা তৈরি করার ক্ষেত্রে সেটা মনে হয় ভালো হয়, কারণ আমরা সবসময় দেখি যে ওই যেটা বললেন এক বা দুই মিনিট, এক বা দুই মিনিটে আমরা আসলে একটা সিভি সর্ট করতে পারি না, কারণ দেখা যায় যে একই ধরনের একই ইউনিভার্সিটি থেকে আসছে একটা সিভি ফরম্যাটেই সবার সব ইনফরমেশন একই, শুধু নাম ঠিকানা আর রেজাল্টটা খালি ডিফারেন্ট, যেটা আরো সোজা আরো সোজা, কিন্তু হচ্ছে আমরা ওই জাজ করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। আচ্ছা, তো অনেক ক্ষেত্রে আমরা এই চ্যালেঞ্জটাও ফেস করি যে দেখা যাচ্ছে যে টেকনিক্যাল একটা সিভি
বাট হচ্ছে সে সিভিটা হয়তো বা কোনো নন টেকনিক্যাল কারোর কাছ থেকে কালেক্ট করা হয়েছে, তো নন টেকনিক্যাল বিষয়গুলো ওইখানে সিভিতে রয়ে যাচ্ছে। আমি যেটা ইয়াং যারা যারা আজকে শো শুনছেন তাদেরকে বলবো, আমি স্টেপ বাই স্টেপ যদি বলে, নাম্বার ওয়ান স্টেপ হচ্ছে আপনাদের সিভি তৈরি করার সময় কোনো সুন্দর সৌন্দর্য একদম চার পাঁচ পেজে সিভি তৈরি করতে এমন কোনো দরকার নেই, কারণ এখানে তার এক্সপিরিয়েন্সটা ওরকম হয় না। তো যেটা আসলে অ্যাট্রাক্ট করার জন্য যেটা উচিত সেটা হচ্ছে আগে একটা জব পোস্টটাকে, যেই পোস্টের এগেনস্টে যেহেতু অ্যাপ্লাই করতে হয়, জব পোস্টে কি চাচ্ছে। যদি জব পোস্টটা কোনো মার্কেটিং রিলেটেড হয় তাহলে তো সিভিটাকে মার্কেটিং রিলেটেড করে নিজের যেই এক্সপিরিয়েন্সগুলো আছে সেইভাবে করে তৈরি করা উচিত। সেই জব পোস্টে যদি এইচআর রিলেটেড হয় তাহলে তার সিভিটাও ওই পিপল রিলেটেড সে কি কি কাজ করছে। আমি এক্সাম্পল দিয়ে বলতে পারি, ধরুন একজন বিবিএ বা এমবিএ করা একটা স্টুডেন্ট, সে হচ্ছে গিয়ে একটা মার্কেটিং এক্সিকিউটিভ পজিশনের জন্য অ্যাপ্লাই করছে, তাহলে তার পুরো এই চার বছরের ক্যারিয়ারে সে মার্কেটিং রিলেটেড যে কোর্সগুলো করেছে সে কোর্স থেকে কি শিখেছে বা কোন কোন কোর্সে তার কন্ট্রিবিউশন কি ছিল, তার যদি একটা ছোট্ট পার্টিসিপেশন বা থিসিস বা এরকম একটা ছোট্ট একটা প্রেজেন্টেশন করেছে সেটারই নাম উল্লেখ করা। দেন তার হচ্ছে হবি কি, সে হচ্ছে মানুষের সাথে কথা বলতে পছন্দ করে, সে হচ্ছে নেগোসিয়েশনে ভালো, সে একটা টিম প্লেয়ার, সে তার হচ্ছে গ্রুপ যে ছোট ছোট স্টাডি ইউনিভার্সিটিতে গ্রুপ স্টাডি করতে হয় সেখানে টিম লিড করেছে বা ভালো কিছু কাজ করেছে, সেগুলো ছোট্ট বুলেট আকারে এক দুই বুলেট পয়েন্টে দিল। তাহলে হয় কি, আমরা যখন একটা মার্কেটিং রিলেটেড একটা সিভি সর্ট করতে চাই তখন আমরা কিন্তু ওই জিনিসটা দেখি যে হ্যাঁ এই ছেলেটা ভালো করছে, রেজাল্ট যদি এভারেজও হয় মিডিয়াম করা হয় তাকে গড়ে নেওয়া যাবে। আচ্ছা, যেটা বলতে চাচ্ছিলাম যদি এইচআর এর অ্যাস্পেক্টে যদি চিন্তা করি, ধরেন এইচআর এর একটা এক্সিকিউটিভ পজিশনে দিচ্ছে, তাহলে তাকে আমরা দেখতে চাই যে সে ক্যারিয়ার কাউন্সিলে কাজ করেছে কিনা বা হচ্ছে ছোটখাটো কোনো প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছে কিনা, এই ছোট ছোট বিষয়গুলো সিভিতে থাকা উচিত। আবার অনেক সময় দেখা যায় যে এই তার সিভিটাতে বেসিক যে জিনিসগুলো সেগুলো অনেক সময় মিসিং থাকে, যেমন তার পার্টিকুলার তার পাসিং ইয়ার কবে, তার রেজাল্ট কি, সেটা অনেক সময় অনেকে আমরা কম রেজাল্ট বলে আমরা হাইড করে যেতে চাই। তো আমার মনে হয় যে যদি আমরা নিজের সাথে সৎ থাকি এবং সিভিতে যদি সেটা মেনশন করি, এখন কিন্তু রিক্রুটমেন্টের ক্ষেত্রে আমরা যেটা খেয়াল করি সব জায়গাতে, রেজাল্ট বড় জিনিস না, আমরা খেয়াল করি যে একটা ছেলে কতটুকু কনফিডেন্ট, কতটুকু সেই ছেলেটা কাজ করার ক্ষেত্রে কতটুকু কমিটমেন্ট সে দিচ্ছে, প্লাস সে কতটুকু অনেস্ট, তার ভিতরে যে ভ্যালুস যেটা আছে বেসিক ভ্যালুস, বাকিগুলো প্রত্যেকটা কোম্পানি এন্ট্রি লেভেলগুলোতে নিজেদের মতো করে তারা গড়ে নেয়। অলরাইট, আসিফ ভাই খুব চমৎকার করে বলছিলেন, আমি তার সাথে একটু যোগ করি, সেটা হচ্ছে যে উনি খুব ভালো করেই বলছিলেন যখন আপনি ইউ আর মেকিং ইউর রিজিউমি, আপনি সিভি তখন তৈরি করছেন, তখন অ্যাপার্ট ফ্রম ইউর রেজাল্ট, রেজাল্ট তো আছেই, রেজাল্ট ইজ নট ওনলি দ্য ক্রাইটেরিয়া যে আপনি আসলে জব পাবেন, আপনার আসলে ইউ নিড টু হাইলাইট ইউর সেলফ অ্যাজ এ প্রোডাক্ট। আমি আবারও বলি যে আপনি কত সুন্দরভাবে আপনি উপস্থাপনা করছে, বাট ইন এ ভেরি প্রিসাইজ ম্যানার, কত চমৎকারভাবে আপনি উপস্থাপনা করতে পারছেন, যে ভদ্রলোক আপনার সিভিটা চেক আউট করছেন অথবা সর্টিং করছেন তার জন্য খুব ইজিয়ার হয়। সেটা হচ্ছে যে আপনি কী কী কোর্স করেছেন, সেই কোর্সগুলিতে আপনার কী ধরনের কন্ট্রিবিউশন ছিল এবং তার সাথে আপনি কী ধরনের এক্সট্রা বা কো কারিকুলাম অ্যাক্টিভিটিতে যুক্ত ছিলেন। সো এই জিনিসগুলি খুবই ইম্পর্টেন্ট, বিকজ একটা মানুষ শুধু অনলি এডুকেশনাল রেজাল্ট ডাজেন্ট মেক সেন্স, ইউ উইল বি সাকসেসফুল। Result is you can study well, সারা দিন পড়াশোনা করলেন, but it doesn't mean that you will be successful down the line whatever the profession. আপনি এইচআর এ করেন, আপনি মার্কেটিং এ করেন, আপনি সেলস এ করেন, যে জায়গায় কাজ করেন, সো দ্যাট ইউ হ্যাভ টু হাইলাইট ইন সাচ ওয়ে। আরেকটা জিনিস হচ্ছে অন্যের জিনিস কপি করেন না ভাই, যে আরেকজনের সিভি আপনি ইন্টারনেট থেকে নিলেন, নিয়ে কপি করে দিলেন, মানে উই ক্যান আন্ডারস্ট্যান্ড যে আসলে আপনি আসলে এটা আপনার মাল না আসলে। সো আপনার যদি নিজের জিনিস না হয় তাহলে কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইট উইল নেভার বি সাকসেসফুল। এনিওয়েজ, আমাদের কাছে কিছু কোয়েশ্চেন এসছে, একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন করেছে মিস্টার আমজাদ হুসাইন, আই হ্যাভ এ কোয়েশ্চেন টু ইউ অ্যাট অনারেবল গ্রুপ সিও স্যার, হুইচ মেথড শুড আই ফলো টু গ্রো আপ মাই কেরিয়ার অ্যাজ এ সেলস পার্সন। ওয়েল, আই নো দিস জেন্টলম্যান, আমি যেহেতু আমজাদকে চিনি, আমজাদের উত্তরটা আমি একটু দিতে চাই। আসিফ ভাই, আমি আমি জানি না আমজাদ আর ইউ ইন লাইন, তুমি লাইনে আছো কিনা তারপরে তোমাকে আমি বলছি। সেটা হচ্ছে যে কেরিয়ার সেলসে গ্রো করার জন্যে কয়েকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, ইউ নিড টু গো টু দ্য মার্কেট ফার্স্ট, এটার কোনো আর কোনো সলিউশন নাই কিন্তু। সো
once you want to be good salesman, then you have to make sure you are somehow duita jinish tomar khub dorkar hobe seta hocche people keno kene seta age jante hobe je keno kene ekta hocche je people either buy for two reasons. One is reason othoba reason bolo othoba demand othoba need of the product. Product er demand thakte hobe tomar ebong demand ta basically create kore sales team, so that tumi jodi nijke bikri korte na paro then you cannot sell. It is the first thing. আর সেলসে বাকি যদি তুমি কাজ করতে চাও, ইউ ওয়ান্ট টু বি দ্য সুপারভাইজার, দেন ইউ হ্যাভ টু মেক শিওর. সুপারভাইজার মানে হচ্ছে সুপারভাইজার, তুমি অন্যের চাইতে একটু জ্ঞানী হইতে হবে, দেন ইউ ক্যান বি দ্য গুড লিডার. এবং মোর ইম্পর্টেন্টলি ইউ হ্যাভ টু বি ইন দ্য মার্কেট. ওয়ান্স দ্যার ইজ এ প্রবলেম ইউ হ্যাভ টু বি ইন দ্য মার্কেট, ওয়ান্স দ্যার ইজ নো প্রবলেম দেন ইউ হ্যাভ টু বি ইন দ্য মার্কেট. যখন কোনো প্রবলেম নাই তখনও তোমাকে মার্কেটে থাকতে হবে টু ফাইন্ড আউট দ্য প্রবলেম, আর যখন প্রবলেম আছে তখন সলিউশন করতে হবে. সো তিনটা টিপস, নিজেকে সেল করো. Tips number 2 hoche, go to the market to find out the problem and again go to the market to make the solutions of the problem. So ei tinta ka jodi thik moto korte par, ekta leadership skill, I think you can be sometimes group CEO of a company. I hope you understand my point. All right, so amra alochona korchhilam amader sathe ajke call er ekta option chilo. I believe that jara call korte chan, jara truly jante chan, আসলে আননেসেসারি কল করেন না, ডিস্টার্ব না করাই ভালো. রেদার ইউ ফলো আস ইন দ্য ফেসবুক অর ইউ ক্যান টক আট ইন দ্য আমাদের সাথে মেসেঞ্জারে যুক্ত হতে পারেন. আমরা আজকে থেকে যাদের কল নিব তার কেরিয়ার রিলেটেড আলোচনা আছে, যে কেরিয়ার সম্পর্কিত যে কোনো কোয়েশ্চেন, নিজের ইন্টারভিউ স্কিল, এই সমস্ত জিনিস নিয়ে যদি কেউ কোয়েশ্চেন করতে চান আপনারা আমাদের সাথে কল করতে পারেন. এবং কল করার জন্য সিম্পল প্রসেস, সেটা হচ্ছে 01730330075. এর মাঝে একটা কল এসছে, আমরা একটু কলটা নিতে চাই. হ্যালো, সালামু আলাইকুম. ওয়া আলাইকুম আসসালাম. কোথা থেকে বলছিলেন, কে বলছিলেন? আমি আওলাদ বলছি, শরীয়তপুর থেকে স্যার। জি স্যার, আপনি কি কি জানতে চাচ্ছেন একটু কাইন্ডলি বলবেন। আমি ন্যাশনাল ইউনিভার্সিটিতে বিবিএ ফাইনাল ইয়ারে পড়ি। জি, এখন অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট থেকে। জি, আমি আমার আমি বিবিএ শেষে এইচআর এর প্রফেশন এইচআর এ কাজ করতে চাই, আমি কিভাবে আগাইতে পারি করার জন্য? অনেক সময় আমরা দেখি যে একটা ডিসিপ্লিনে পড়াশোনা করে অন্য ডিফারেন্ট ডিসিপ্লিনে চাকরি করার ইচ্ছে জাগে বা অনেক সময় যেতে হয়। তো সেই ক্ষেত্রে আমি যেটা আপনাকে বলবো সেটা হচ্ছে, আপনার বিবিএতে হয়তো বা বেসিক ম্যানেজমেন্টের কিছু কোর্স ছিল, তো এইচআরে কাজ করার জন্য আপনার ওই বেসিকটা যদি ভালো থাকে এন্ট্রি লেভেলে, সেখানে আপনি চাকরি শুরু করতে পারেন। আপনি আরেকটা কাজ যেটা করতে পারেন সেটা হচ্ছে পিজিটি এইচআরএম বলে একটা জিনিস আছে, সেটাতে সেটা করতে পারেন। সেটা কোনো কোনো ইউনিভার্সিটিতে 6 মাসের হয়, কোনো কোনো ইউনিভার্সিটিতে 1 বছরের হয়। তো এই কোর্সটা করলে আপনি বেসিক যে এইচআরের যেই থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল যে বেসিক জিনিসগুলো আছে এন্ট্রি লেভেলের জন্য, সেটা আপনি জানতে পারবেন। তো আপনি দুটা কাজ একসাথে চালিয়ে যেতে পারেন, একটা হচ্ছে বেসিক যে এইচআরের যেই জব ওপেনিংগুলো যেগুলো হয় সেখানে অ্যাপ্লাই করতে পারেন, নিজেকে একটু ঝালাই করে নেন যে আপনার বেসিক এইচআর এর যে কোর্সগুলো ছিল, সেই সাথে আপনি হচ্ছে পিজিডি এইচআরএমটা করতে পারেন, সেটা আপনাকে ক্যারিয়ারের উপরে উঠতে আপনাকে হেল্প করবে। অলরাইট, আমাদের কাছে অলরেডি ফেসবুকে যুক্ত আছেন একজন, কোশ্চেন করেছেন রাকিব হাসান জুয়েল, উনি জানতে চেয়েছেন, স্যার হোয়াট টাইপস অফ ওয়ার্ড আই শুড রাইট ইন দ্য সিবি অবজেক্টিভ, থ্যাংকস ইন অ্যাডভান্স। সিবি যখন প্রিপেয়ার করবে সিবি অবজেক্টিভে কি ধরনের কথাবার্তা লেখা উচিত তার, আমার মনে হয় এটাই সে জানতে চেয়েছে। জি জি, বুঝতে পেরেছি। দেখুন, আমরা যখন সিভিগুলো দেখি, যেটা আমি বললাম যে ক্যারিয়ার অবজেক্টিভ লেখা দেখলে আমরা আসলে বুঝতে পারি যে সিভিটা তার নিজের তৈরি করা নাকি অন্যের কারো হেল্প নেওয়া, যেটা একটু আগে আপনাকে বললাম। তো একটা এন্ট্রি লেভেলের একটা একটা স্টুডেন্ট বা একটা ক্যান্ডিডেটের ক্যারিয়ার অবজেক্টিভটা কী হওয়া উচিত, তার মিড টায়ারে যাওয়ার জন্য একটা ক্যারিয়ার অবজেক্টিভ হওয়া উচিত। হতে পারে হচ্ছে সে একটা ভালো একটা কোম্পানিতে এই যেই ডিসিপ্লিনে পড়াশোনা করেছে সেখানে সে ক্যারিয়ারটা তার নলেজ লেভেলে আরও মানে ডেভেলপ করতে চায়। তো এই বেসিক যে ছোট্টখাটো জিনিসগুলো থাকলেই হবে। এখন 3-4 লাইনের একটা অনেক বড় জার্গন ইউজ করে একটা
গুগল থেকে কপি করে সেটা বসিয়ে দেওয়া, অনেক সময় আমরা জিজ্ঞেস করি ক্যান্ডিডেটকে ক্যারিয়ার অবজেক্টিভ কি আপনার, তো দেখা যায় সে যেটা বলছে বা সে সেটা লিখেছে তার মধ্যে কোনো যা লেখা আছে তার মধ্যে কোনো কিছু নেই। সে অনেক ক্ষেত্রে অনেকে বলে যে হ্যাঁ স্যার আমরা বা ইন্টারভিউ বোর্ডে বলে ভাইয়া আমরা এটাকে কপি করেছি। আমাদের সাথে একজন একটা কোশ্চেন করেছেন, কোশ্চেনটা একটু দিতে চাই আসিফ ভাই, অ্যালাউ করেন যদি। আর একটা কল আছে, আচ্ছা নিয়ে নিতে চাই, দেখি কে কল করেছেন, দেখি ধরেন ধরেন, ছেড়ে দিছে না, রিসিভড। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম, কে বলছিলেন, কোথা থেকে বলছিলেন? রংপুর। কোথা থেকে? রংপুর। আচ্ছা ভাই বলেন কি কোশ্চেন আপনার? আমার কোশ্চেন, আমি এসএ ক্লাস মাদ্রাসা লাইনে পড়তেছি এবং কলেজ এবার এসএসসি পরীক্ষা দেব, সামনে কি করা যায় সেটা। আপনি মাদ্রাসা লাইনে পড়াশোনা করতেছেন, সামনে এসএসসি পরীক্ষা দিবেন, তাই তো? হ্যাঁ। এখন কি করা উচিত এটা জানতে চাচ্ছেন? হ্যাঁ, উত্তরটা সিম্পল, আপনি আস্তে আস্তে আরেকটু পড়াশোনা করেন, আপনি এইচএসসি করেন, গ্র্যাজুয়েশন করেন, তারপরে ভবিষ্যতে আপনি ট্রাই করেন। বাই দিস টাইম আপনি নিজেকে আরও ইভলভ করেন, একটু একটু করে বিভিন্ন ধরনের কাজ করেন, আপনি টিউশনি করতে পারেন, বিভিন্ন ধরনের আরও বিভিন্ন ধরনের কাজের সাথে ইনভলভ হতে পারেন, খণ্ডকালীন চাকরি করতে পারেন, সো দ্যাট আপনার লাইফে অনেক কাজে লাগবে। থ্যাংক ইউ ভেরি মাচ ভাই। আচ্ছা ঠিক আছে, একজন জান্নাত জাহান স্মৃতি একজন, ইফ ইউ সাজেস্ট সাম এক্সট্রা কো কারিকুলার অ্যাক্টিভিটি ইট উইল বি মোর হেল্পফুল স্পেশালি ফর দ্য ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট স্টুডেন্টস হু ওয়ান্ট টু জয়েন ইন দ্য প্রাইভেট সেক্টর। জান্নাত জাহান সৃষ্টি, আমি উত্তর দিব নাকি আপনি? জি আপনি উত্তর দেন, আমি সাথে অ্যাড করতে পারি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা জান্নাত আপনাকে বলছি যে এক্সট্রা বা কো কারিকুলার অ্যাক্টিভিটিস বলতে আসলে আমরা কী বুঝি, সেটা হচ্ছে যে আপনি ম্যানেজমেন্টে পড়াশোনা করেছেন, ম্যানেজমেন্টের যদি আমরা সংজ্ঞা বলি, ইউনো যে প্রাইমারিলি ইউনো ম্যানেজমেন্টের ওয়ান অফ দ্য বিগেস্ট সংজ্ঞা হচ্ছে যে ডুইং জবস থ্রু আদার্স, আপনি অন্যের মাধ্যমে কাজ করাইতে চান, সেটি হচ্ছে ম্যানেজার বা অ্যাজ এ হোল ম্যানেজমেন্টের ডেফিনেশন। ইউ নিড টু ম্যানেজ টু মেনি থিংস, আমি খুব ছোট্ট করে সংজ্ঞা যেটা বললাম সেটা হচ্ছে ইউ নিড টু ইউনো আপনার কাজটা অন্যের মাধ্যমে করানো, সেটি হচ্ছে ওয়ান অফ দ্য বিগেস্ট জব অ্যাজ ফার অ্যাজ ম্যানেজমেন্ট ইজ কনসার্ন। আচ্ছা এক্সট্রা কারিকুলাম বলতে আসলে ইউনো ডিপেন্ডস আপনি আসলে কোথায় কেরিয়ার করতে চান, বাট আই বিলিভ দ্যাট আপনি যখন ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন তখন কয়েকটা জিনিস আপনাকে খুব কাজে লাগবে, সেটা হচ্ছে যে হাউ গ্রেজুয়ালি ইউ আর গ্রোয়িং ইউর লিডারশিপ স্কিল, লিডারশিপ স্কিলটা কীভাবে গ্রো করবেন, ইউ ক্যান বি ইনভলভ, আপনি বিভিন্ন ধরনের ক্লাবের সাথে যুক্ত হতে পারেন। আপনি যখন ক্লাবের সাথে যুক্ত হবেন তখন অ্যাজ এ হোল হবে কি আপনি দশটা মানুষের সাথে কথা বলছেন, দশটা মানুষের সাথে কথা মানে হচ্ছে দশটা মানুষের সাথে ডিফারেন্ট ওয়েতে আপনি নিগোসিয়েশন করছেন, সো অ্যাজ এ হোল ইউ আর বেসিক্যালি ইনক্রিজিং ইউর নিগোসিয়েশন স্কিল। আপনি যখন মানুষের সাথে কথা বলছেন তখন অনেকেই আপনার কথা শুনছে, অনেকেই আপনার কথা শুনছে না, সো অ্যাজ এ হোল ইউ আর বিইং বেসিক্যালি আপনি অ্যাডাপটিবিলিটি গ্রো করছেন, আপনি যখন কেউ আপনার কথা শুনছে না তখন ইউ আর ফ্লেক্সিবল। সো এই যে এক্সট্রা বা কোর কারিকুলাম অ্যাক্টিভিটির ভিতরে ওয়ান অফ দ্য থিং হচ্ছে লিডারশিপ স্কিল, আপনার অ্যাডাপটিবিলিটি, ফ্লেক্সিবিলিটি, অ্যান্ড মোর ইম্পর্টেন্টলি কমিউনিকেশন স্কিল, আপনি আরেকজনের সাথে যখন কথা বলছেন তখন হয় কি যে ইউ আর সামহাউ কমিউনিকেটিং, কমিউনিকেশন মানে হচ্ছে কিন্তু কথা বলা মানে কিন্তু কমিউনিকেশন না, কমিউনিকেশন মানে হচ্ছে স্যান্ডার অ্যান্ড রিসিভার ওয়ান্স বোথ ইজ কনভিন্সড, সো আপনি দুইটা মানুষ যখন অ্যাট এ টাইম কনভিন্স হচ্ছে সেম ব্রিজে আছেন, সেম লেভেলে আছেন, দ্যাট ইজ কল কমিউনিকেশন। সো আপনি কমিউনিকেশন স্কিল আপনি গ্রো করছেন, আপনি নিগোসিয়েশন স্কিল গ্রো করছেন, আপনার অ্যাডাপটিবিলিটি বাড়ছে, আপনার ফ্লেক্সিবিলিটি বাড়ছে, অ্যান্ড মোর ইম্পর্টেন্ট ইউ আর অলসো গ্রোয়িং দ্য লিডারশিপ স্কিল। এই কয়েকটা জিনিস যদি আপনি গ্রো করতে পারেন আই এম শিওর মিস্টার এইচআর ইজ দেয়ার, হি ইজ গোয়িং টু রিক্রুট ইউ, আম আই রাইট? ইনশাল্লাহ। So HR boss is there, and if you can grow in such a way, you can communicate with the Summit Communications, you know, aske amar sathe HR er head achen, so that you can also contact with him later on, and I'm sure if you can grow in this skill, definitely he is going to recruit you as well. Ami ekjon graphic designer niyoger shomoy apnara ki ki khyal koren? Acha amra porobortite ei jaygay jabo, amader kache prochur call asche Asif bhai, ami janina aske discuss korte hocche, so many calls are there. Hello, ke bolchilen? আমি এই ওই সময় পড়াকালীন সময় আমি আসলে মার্কেটিং কর্পোরেটে কাজ করেছি, সেক্ষেত্রে আমি বর্তমানে রিটেল সেলস এ কাজ করতে চাই, কিন্তু আসলে কি আমার কর্পোরেট সেলস যে অভিজ্ঞতা সেটা রিটেল সিস্টেমের সাথে ম্যাচ করছে না আসলে ওরকম ভাবে, বা কোম্পানি হয়তো মনে করছে যে সেটা ম্যাচ হচ্ছে না, তো স্যার আমি সেই ক্ষেত্রে কি করতে পারি, তা আমার কি আসলে কি অ্যাকাউন্টিং ফিনান্স ব্যাকগ্রাউন্ডে ফিরে যাওয়া উচিত, নাকি আমি যদি মার্কেটিং এ কাজ করতে চাই রিটেলে সেক্ষেত্রে আমাদের কি করা উচিত আসলে?
আমি এটা এটা একেবারেই ভেরি ডিফিকাল্ট কোয়েশ্চেন ভাইয়া, বাট আমি আপনাকে আপনি শুনছেন বোধ হয়, আমি একটু উত্তরটা দিতে চাই যেহেতু রিটেল অ্যান্ড সেলস অ্যান্ড মার্কেটিং রিলেটেড কথাবার্তা, আপনি আপনি শুনেন আমি উত্তরটা দেওয়ার চেষ্টা করছি। ফার্স্ট অফ অল ইউ নো মার্কেটিং ইজ অল অ্যাবাউট কমন সেন্স, এটা মাথায় রাখবেন, বিকজ বাংলাদেশের যারা বড় বড় এবং পৃথিবীতে যারা বড় বড় মার্কেটিয়ার আছে সরাই সবাই কিন্তু BBA MBA করে নাই। সো ইউ শুড নট বি সামহাও ডিগ্রেডেড, আপনার কখনো কষ্ট পাওয়ার কোনো কারণ নাই যে মার্কেটিংয়ে পড়াশোনা করেন নাই, যে অ্যাকাউন্টিংয়ে পড়াশোনা করেছেন দেখে আপনি মার্কেটিংয়ে ভালো করতে পারবেন না, নট নেসেসারিলি। বাংলাদেশের এই মুহূর্তের বড় বড় কোম্পানি সবাইকে জিজ্ঞেস করে দেন মালিক পক্ষে, নোবডি হ্যাজ ডান দ্য BBA, নোবডি হ্যাজ ডান দ্য MBA। আপনার চক বাজারের বড় বড় ব্যবসায়ীর সাথে কথা বলে দেখেন তারা কিন্তু BBA MBA করে নাই। বাংলাদেশের যদি গ্রামে গঞ্জের বিভিন্ন যারা আড়তদারে ব্যবসা করে তারা কিন্তু BBA MBA করে নাই। সো BBA MBA ডাজেন্ট মেক সেন্স দ্যাট ইউ উইল বি সাকসেসফুল ইন মার্কেটিং, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আমি আমার লাইফ নিয়ে বলতে পারি, আই ওয়াজ এ স্টুডেন্ট অফ বায়োকেমিস্ট্রি, নাও আই এম দ্য গ্রুপ সি অফ এ কোম্পানি। সো ইট ডাজেন্ট মিন দ্যাট যে আপনি আসলে অ্যাকাউন্টিংয়ে পড়াশোনা করলে ভালো করবেন না, নো। এখন আসেন কর্পোরেট সেলস ভার্সেস রিটেল সেলস, বাই সেলস ইজ সেলস, পারহ্যাপস দ্য কাস্টমার ইজ ডিফারেন্ট। কর্পোরেট সেলস মে বি একটু একটু পলিশ কাস্টমার, রিটেল সেলস ইজ মোর অফ ইউ নো একটু মে বি লেস পলিশ কাস্টমার, বাট বোথ আর কাস্টমার। সো দুই জায়গায় কিন্তু আপনাকে একটা ইউনিট টু ক্রিয়েট দ্য ব্রিজ, এবং ওইখানে আপনাকে নিজকে একটা কানেকটিভিটি ক্রিয়েট করতে পারে, এবং মোর ইম্পর্টেন্টলি কর্পোরেট সেলস ইজ মোর অফ দ্য প্রমিজিং বিজনেস, বিকজ এখন প্রত্যেকটা কোম্পানি দে আর ফোকাসিং অন দ্য কর্পোরেট সেলস। রিটেল সেলস ইজ ইকুয়ালি ইম্পর্টেন্ট, বাট আমার মনে হয় যদি আপনি আমার সাজেশন চান ইউ শুড ফোকাস অন দ্য কর্পোরেট সেলস। ভাই আমি কি বুঝাইতে পারছি? আর ইউ ইন লাইন ভাইয়া? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, টেক কেয়ার, ভালো থাকুন। থ্যাংক ইউ, বিশাল সাজেশন দিয়ে দিলাম ভাই। না না, খুব ইম্পর্টেন্ট একটা সাজেশন ছিল এবং সবগুলো কথাই তার জন্য খুব ইম্পর্টেন্ট। আই হোপ সেটা বুঝতে পেরেছে, কনফিডেন্স গ্রো করা খুব ইম্পর্টেন্ট, তাই না? কারণ আমার কেন জানি মনে হচ্ছিল লোকটার কথা শুনে সে একটু ফ্রাস্ট্রেটেড ছিল, বাট লাস্টের দিকে সে কিছুটা আশার আলো দেখতে পেয়েছে, বাট তারপর আমার মনে হয় তার আরো একটু এটা নিয়ে স্টাডি করা উচিত। ইয়েস, কর্পোরেট সেলস ইজ অল অ্যাবাউট ইউ নো যে সিন্স যেহেতু এখানকার মানুষজন একটু হোয়াইট কলার থাকে, কর্পোরেট সেলসের যারা যে সমস্ত জায়গায় যাবেন তারা যে একটু ভাবচক করে থাকে, সো আপনিও চেষ্টা করেন ওই জায়গাটাতে কীভাবে ম্যানেজ করবেন, বাট যদি নিজে একবার মিশে যেতে পারেন লাইফ ইজ ইজ অল অ্যাবাউট ইয়োর্স। সো ওইখানে একটু অ্যাডাপ্টিবিলিটি যদি করতে পারেন, যদি একটু ধৈর্য রাখতে পারেন, বিকজ কর্পোরেট সেলসে যখন কাজ করবেন, আমি আরেকটু রিইনফোর্স করতে চাই, তখন একটু ধৈর্যটা বেশি দরকার, বিকজ আপনাকে হয়তোবা দেখা যায় 2 ঘন্টা বসায় রাখছে, 3 ঘন্টা বসায় রাখছে, এই 2-3 ঘন্টা যদি মনে করেন যে জাহান্নামে যাক আমার চাকরি, আই ডোন্ট কেয়ার, তাহলে কিন্তু আপনার লাইফ ইজ গন। সো ইউ হ্যাভ টু কিপ ইউর প্যাশন ব্রাদার, হ্যাঁ, ইটস ভেরি ইম্পর্টেন্ট। আমাদের সাথে মামুন হুসাইন নামে একজন আছেন, আই এম এ স্টুডেন্ট অফ অনার্স ফার্স্ট ইয়ার, ফ্রম নাও হাউ ক্যান আই ডেভেলপ মাই কেরিয়ার, একটু যদি আসিফ উত্তর দেন। আপনি ফার্স্ট ইয়ারে আছেন, অনার্সে ফার্স্ট ইয়ার থেকে আমাদের যেটা একটা এক্সপিরিয়েন্স থেকে বলি সেটা হচ্ছে এখনকার দিনে অনেক প্রতিষ্ঠানগুলো হচ্ছে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থেকে বিভিন্ন খণ্ডকালীন চাকরি সোজা কথা বলতে পার্ট টাইমার জব হিসেবে নেয়। আপনি যদি দেখেন বড় বড় যে রেস্টুরেন্টগুলো আছে, নাম করা রেস্টুরেন্টগুলো আছে, বড় বড় যে ফ্যাশন হাউস যেগুলো আছে, সেখানে দেখবেন ইয়াং ট্যালেন্টের ছেলেরা কাজ করছে। তাদের সাথে যদি আপনি কথা বলে দেখেন, দেখবেন যে তারা ম্যাক্সিমাম ক্ষেত্রে তারা ন্যাশনাল ইউনিভার্সিটি বা বিভিন্ন ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করছে, প্লাস এখন হচ্ছে তারা এই জবগুলোতে কাজ করছে। এছাড়াও আমাদের কর্পোরেট হাউস বা টেলকোগুলোতে তাদের কল সেন্টার যেগুলো আছে, ইভেন যারা ইংলিশে একটু ভালো তারা হচ্ছে গিয়ে ওই আউটসোর্স করা যে কল সেন্টারগুলো রয়েছে বাংলাদেশে, আগে ম্যাক্সিমাম যেগুলো ইন্ডিয়াতে ছিল, কিছু কিছু এখন বাংলাদেশেও আসছে, তো ওই জায়গাতে কাজ করতে পারে। এনিওয়েজ আরো কিছু করতে পারে, আরো কিছু করতে পারে, ইভেন্ট আছে, অ্যাক্টিভিটিজ আছে, অনেক ধরনের কাজ আছে। আরো আরো যদি সোজা ভাষায় বলতে, আমি আমি গত লাস্ট উইকে আই ক্যান রিমেম্বার যিনি কোশ্চেনটা করেছেন তার উদ্দেশ্যে আবার বলতে চাই, যে আই ফাইন্ড এ স্টুডেন্ট, সে পড়াশোনা করে এবং সারাদিন পড়াশোনার ফাঁকে সন্ধ্যার সময় সে মোটরসাইকেল নিয়ে বের হয়, 3 ঘন্টা সে পাঠাও চালায়। সো নাথিং রং, কাজ বাই কাজই। জি, আপনি যদি মনে করেন ইউ ওয়ান্ট টু আর্ন সামথিং, নাথিং রং ভাই, দোষের কিছু না, আমরা আসলে ওই মাইন্ডসেট থেকে বেরোয় আসতে হবে। আর একটা কোয়েশ্চেন করেছেন রাহাত হোসেন, একটু আপনাকে কোয়েশ্চেনটা আমি থ্রো করতে চাই। স্যার, কেউ যদি জব সুইচ করতে চান, সেক্ষেত্রে পরবর্তী ভাইভা বোর্ডে যখন জিজ্ঞেস করা হয় কেন তুমি জব সুইচ করতে চাও, তখন স্যালারি এবং বাকি বিষয়গুলি কীভাবে উপস্থাপন করা যায়, তাদের উত্তরগুলি কীভাবে দেওয়া যায় ফর্মালি, এটা যদি বলতেন।
এটা বেসিক্যালি ডিপেন্ড করে সিচুয়েশনের উপর বেসিসে, এটা হচ্ছে কোন পজিশনে সে কথা বলছে। সাধারণত চাকরির ক্ষেত্রে দেখা যায় যে মানুষ কখন সুইচ করে একটা চাকরি থেকে আরেকটা চাকরিতে, দুইটা কারণে সুইচ করে। একটা হচ্ছে তার চাকরিটা তার পছন্দসই হচ্ছে না, দ্বিতীয় আরেকটা হতে পারে যে একটা বেটার অপরচুনিটি সে পাচ্ছে। আমাদের ক্ষেত্রে যেটা দেখা যায় যে সেটা হচ্ছে অনেক ক্ষেত্রে যে ইয়াং যারা এখন যারা আছে, এরা ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে জব হপিং করে। মানে আপনি খুব তাড়াতাড়ি 6 মাস চাকরি করে আরেক জায়গায় গেলেন, আবার 1 বছর চাকরি করে আরেক জায়গায় গেলেন, এটাকে বলা হয় জব হপার। তখন যারা এমপ্লয়ার থাকে তারা আপনাকে নিতে চাবে না, বিকজ ইউ হ্যাভ নো কনসিস্টেন্সি। জি, আমাদের হাতে একেবারে সময় কম, এই জায়গায় একটা ব্রেকে যেতে হবে। আমরা ব্রেকের পরে এসে ডিসকাস করব, আমাদের কাছে খুব লিমিটেড টাইম আছে। বাট যারা আমাদের সাথে যুক্ত ছিলেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, ব্রেকের পরে নুরাইয়া সাইমা, আমরা চেষ্টা করব আপনার কোশ্চেনের উত্তর দিতে। আমাদের সাথে বদরুদ্দা তামিম আছেন, উনি আমাদেরকে কোশ্চেন করেছেন, চেষ্টা করব। আমাদের সাথে এটিএম রাকিবউদ্দিন, প্রাণীবিদ্যা পড়াশোনা করছেন, কোন সেক্টর জব অপরচুনিটি ভালো, আমরা উইল ট্রাই টু ডিসকাস ইট। আমাদের সাথে এমডি শামীম আছে, আসসালামু আলাইকুম, আই এম স্টুডেন্ট অফ ইন্টার ফার্স্ট ইয়ার অ্যাট রামু গভর্নমেন্ট কলেজ। আচ্ছা, যাই হোক, আমাদের সাথে যারা যুক্ত ছিলেন তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আমরা একটা শর্ট ব্রেকে যাচ্ছি। আপনারা শুনছেন কেরিয়ার কোচ। বলে নিতে চাই সেটা হচ্ছে, যদি কেউ মনে করেন আজকে আমাদের সাথে যেহেতু একজন এইচআর স্পেশালিস্ট আছেন এবং আমি নিজেও যেহেতু হালকা পাতলা কাজ করি, আমার মনে হয় যে ইফ এনিবডি ওয়ান্ট টু ডু দিস, একটা স্কিল টেস্ট দিতে চান যে আপনি কীভাবে ইন্টারভিউ ফেস করবেন। ফর এক্সাম্পল, ইউ জাস্ট কমপ্লিটেড ইউর গ্রাজুয়েশন, অথবা আপনি নিউ এন্ট্রিতে কাজ করতে চান, অথবা আপনি মিড লেভেলে কাজ করতে চান, আপনার যদি মেন্টালিটি থাকে ইউ ক্যান জয়েন ইন এন ইন্টারভিউ বোর্ড। আমরা দুজনে মিলে একটা ইন্টারভিউ নিতে পারি, সো দ্যাট আপনার একটা প্র্যাকটিস হয়ে যাবে হাউ উইল প্রিপেয়ার ইউর সেলফ অ্যাজ ফার এজ ইন্টারভিউ ইজ কনসার্ন। তো যদি কেউ এই ধরনের থাকেন, আমাদেরকে আগে ফেসবুকে নক করেন, ইউ ক্যান গিভ দ্য নাম্বার ওভার হিয়ার, তাহলে আমরা কল করতে পারি, কল করে উই ক্যান টেক ইউর ইন্টারভিউ অ্যাজ ওয়েল। আমাদের সাথে আছেন আজকে এমডি আসিফ হুসাইন, হি ইজ দ্য জেনারেল ম্যানেজার অ্যান্ড হেড অফ এইচআর সামিত কমিউনিকেশনস লিমিটেড, এবং আমি তো হোস্টিং করি, আমার নাম হচ্ছে কামরুল হাসান, আমি ইগলুতে আছি অ্যাজ এ গ্রুপ সিও, অ্যান্ড অলসো আমার একটা ছোটোখাটো ইনিশিয়েটিভ আছে, আই ওয়ার্ক অ্যাজ এ কর্পোরেট কোচ। সো যারা যুক্ত হতে চান আমাদেরকে কল করতে পারেন, আর যদি কেউ স্কিল টেস্ট দিতে চান উই ক্যান টেক ইউর স্কিল অ্যাসেসমেন্ট টুডে। যারা যুক্ত হতে চান যুক্ত হতে পারেন। আমাদের সাথে আসিফ ভাই আছেন, আসিফ ভাই আমরা আলোচনায় আবার ফিরে যাই। জি, আমাদের কাছে অনেকেই কল করছেন, আমরা একটু পরে কল নিতে চাই, বাট তার আগে জানতে চাই যে ফর এক্সাম্পল ইউ সিলেক্টেড সামওয়ান অ্যাজ ফার এজ ইন্টারভিউ ইজ কনসার্ন, যে ওকে আপনি সিভি দেখলেন, সর্টিং করলেন, ইন্টারভিউ নেবেন, সো হাউ সামওয়ান শ্যাল প্রিপেয়ার ইউর হিমসেলফ ফর হারসেলফ ফর দ্য ইন্টারভিউ, ইন্টারভিউ বোর্ডে যাওয়ার আগে তার কি প্রিপারেশন থাকা উচিত? প্রথমত যেটা করা উচিত সেটা হচ্ছে সে যা সিভিতে যা লিখেছে সেই সিভিতে, আমি এক এক করে বলছি, সিভিতে সে যা লিখেছে সেটা তার গো থ্রু করা উচিত। কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে সিভিতে যেগুলো লিখেছে বা আগের যে ক্যারিয়ারে যেটা করেছে সেটা এন্ট্রি লেভেলে হোক বা মিড টায়ারে হোক, সেক্ষেত্রে তার সিভিটা গো থ্রু করে আসলে অনেক সময় ইন্টারভিউয়াররা ইন্টারভিউটাতে আইস ব্রেকিং হিসেবে তারা হচ্ছে সর্বপ্রথম তার ক্যারিয়ারে কি কি করেছে সেটা সম্পর্কে কোশ্চেন করে থাকেন। এটা এক। দ্বিতীয় কথা হচ্ছে নিজের সম্পর্কে জানা, নিজের স্ট্রেংথটা কি, নিজের উইকনেসটা কি। তো অনেক সময় দেখা যায় যে উইকনেস যখন তাকে জিজ্ঞেস করা হয় সে আর কিছু বলতে পারে না। আবার অনেক সময় দেখা যায় যে তার নিজের সম্পর্কে, আমরা সব কিছু সম্পর্কে জানি, আমরা জ্ঞানে অনেক জ্ঞানী হয়ে যায় ইন্টারভিউতে, বাট নিজের সম্পর্কেই জানি না। নিজের সম্পর্কে কিছু বলুন, একদম বেসিক কোশ্চেন, কারণ এই কোশ্চেন থেকেই অন্যান্য কোশ্চেন গুলোকে কি উত্তর হওয়া উচিত আসলে নিজের সম্পর্কে। এই কোশ্চেনটা আমরাও করি অনেক সময়, উত্তরটা দিতে পারে না, বলেন তো কি উত্তর হওয়া উচিত, আপনি একটু গাইড করেন। একটু যদি গাইড করি, এইটার তিনটা ভাগে আমরা যদি ভাগ করি, ফার্স্ট হচ্ছে সিভিতে তো তার সম্পর্কে লেখাই থাকে, তার ফ্যামিলি সম্পর্কে মানুষ জানতে চায় ইন্টারভিউ বোর্ডে। এখনকার দিনে একটা ফ্যামিলি কি জানতে চাচ্ছেন ভাইয়া, একটু বলবেন। আমি জানতে চাচ্ছি বিজ্ঞান বিভাগের কোন কোন বিষয়ে পড়াশোনা করলে ক্যারিয়ার গঠন করতে মানে সহজ হবে, কোন কোন বিষয়ে পড়াশোনা করলে আপনার ক্যারিয়ারটা ভালো হবে, তাই তো?
বিজ্ঞান বিষয়। আচ্ছা ঠিক আছে, আসিফ ভাই আপনি কিছু বলবেন কিনা? বিজ্ঞান বিষয়টা অনেক বড় বিষয়, তো স্পেসিফিক করে বললে ভালো হয়। বাট আপনি যেহেতু সায়েন্সে পড়াশোনা করছেন, সায়েন্সে বেশ কিছু ফিল্ড এখন বাংলাদেশে এবং দেশের বাইরেও বেশ চাহিদা রয়েছে। বাংলাদেশের আসপেক্টে যদি বলি, আপনি যদি টেলিকমিউনিকেশন লাইনে যেতে চান তাহলে ট্রিপল ই বা সিএসসিতে পড়াশোনা করতে পারেন। ট্রিপল ই বা সিএসসিতে পড়লে আপনার যেটা, সিএসসিতে পড়লে যেটা হবে, আপনি কম্পিউটার সায়েন্সের পড়াশোনা করলে আপনি সফটওয়্যার ডেভেলপার, সফটওয়্যার বা গ্রাফিক ডিজাইনার থেকে যে অন্যান্য যেই উইংগুলো যেগুলো আছে যেখানে কোম্পানিতে দরকারে সেই জায়গাগুলোতে যেতে পারবে। আর টেলিকমিউনিকেশনে পড়াশোনা করলে আপনার টেলিকমিউনিকেশন যে ইন্ডাস্ট্রি যেটা আছে সেখানে যেতে পারবে। আপনি যদি আরও অন্যান্য যে উইংগুলো, স্ট্যাটিস্টিক্স আছে, আপনার বিজ্ঞানে পড়াশোনা করে অনেক আবার ডক্টর হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, তো ডিফারেন্ট বিভিন্ন, আসলে কোশ্চেনটাই অনেক বড় একটা জিনিস যে বিজ্ঞান পড়লে কি হবে। তো সেটা ডিপেন্ড করবে যে তার কতটুকু ক্যাপাবিলিটি আছে। অনেক সময় আমি জিনিসটা একটু বলে নিতে চাই, অনেক সময় আমাদের প্যারেন্টসরা যারা আছেন অতি ভালোবাসায় তার ছেলে মেয়েদেরকে তাদের যে ইচ্ছা যেটা থাকে, ইচ্ছা শক্তিকে জলাঞ্জলি দিয়ে তাদের ইচ্ছা মতো ছেলেকে ইঞ্জিনিয়ার হতে হবে, ছেলেকে ডাক্তার হতে হবে। বাট ছেলে বা মেয়ে সে কোথায় চাচ্ছে, সে হয়তো বা ভালো গান গায়, সে হয়তো বা ভালো ছবি আঁকে, সে হয়তো বা ভালো নাচ করে, সে হয়তো বা ভালো অভিনয় করে। সেই পেশাগুলোতে অনেক সময় প্যারেন্টসরা করতে দিতে চান না, তাহলে সেই সব জায়গাতে কিন্তু ক্যারিয়ার আছে। আপনি কোন কোন প্রফেশনকে আপনি ছোট করে দেখতে পারেন না, ছোট করে। আসলে গার্জিয়ানরা যারা আছেন তারা আসলে দে ওয়ান মোর অফ দেয়ার সিকিউর লাইফ, ইট ইজ অলসো ট্রু। এবং এখন সবাই চায়, একটা সময় ক্রেজ ছিল যে ডাক্তার হইতে হবে, একটা সময় ক্রেজ ছিল ইঞ্জিনিয়ার, তারপরে আবার একটা নতুন ক্রেজ আসলো বিবিএ পড়তে হবে, তারপরে আবার সিএসসি আসলো, ট্রিপুলির কথা বলছেন, এইগুলি আসছে। সো ইট ইজ চেঞ্জিং ডিপেন্ডিং অন দ্য মার্কেট ডিনামিক্স, কখন মার্কেটে কোন ধরনের ডিমান্ড হয় এটা ভেরি ডিফিকাল্ট, বাট ইউনিট টু ফোরসি যে আসলে মার্কেট কোন দিকে যাচ্ছে। সেই ক্ষেত্রে ভাইয়া যে কথা বললেন যে আপনি যদি প্রিপারেশন নেন টেকনোলজি রিলেটেড, যদি আপনি বিজ্ঞান নিয়ে কিছু কাজ করেন, বিকজ টেকনোলজিক্যাল ইভলিউশন ডিভাইড হচ্ছে এবং এটা কিন্তু ভবিষ্যতে আরও ব্যাপক হারে হওয়ার কথা, তাই তো? জি, অলরাইট। আমরা ডিসকাস করছিলাম সেটা হচ্ছে যে ইন্টারভিউ, একটা কল আছে, আমি তো আবার নিউজ কলটা কেটে গেল, তো সেটা হচ্ছে যে ইন্টারভিউ বোর্ডে যেটা বলছিলেন যে নিজের সম্পর্কে, নিজের সম্পর্কে এটা যদি আরেকটু এক্সপ্লেইন করেন। আচ্ছা, সেটা বলতে চাচ্ছিলাম, যেটা তিন ভাগে আমরা ভাগ করতে পারি, একটা হচ্ছে ফ্যামিলি সম্পর্কে বলা, তার এডুকেশন ব্যাকগ্রাউন্ড থেকে কিছু বলা, ফাইনালি সে এই পজিশনটার যেইটাতে অ্যাপ্লাই করছে সেটার ওকে নিজেকে কিভাবে প্রিপেয়ার করেছে, সে তার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে কি কি তার কন্ট্রিবিউশন আছে, এই জিনিসগুলোকে হাইলাইটেড করা উচিত। আর একটা জিনিস যেটা, ছোট্ট কোশ্চেন আছে, কোশ্চেনটা দেখে নিন। হ্যালো, কে বলছিলেন, কোথা থেকে বলছিলেন? আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমি সাইফুল ইসলাম বলছি, আমি ডিজিএম এবং হেড অফ সেলস রেনকন অটোস লিমিটেড, আমি আসলে আসিফ ভাইকে একটা নিয়ে জানতে চাচ্ছিলাম, ওনার একটা কথা আমার খুব ভালো লাগছে। আমি ড্রাইভ করতেছিলাম, রেডিও শুনতেছিলাম, তো আপনার কলটা রিসিভ করার পর আমি সাইড করেছি। জি আসিফ ভাই, আমার একটা কথা ভালো লাগছে যে এখন আমরা যখন ইন্টারভিউ নেই দেখতে পাই যে ক্যান্ডিডেট মনে করতেছে ওকে কোম্পানি মূল্যায়ন করতেছে না, আবার কোম্পানি মনে করতেছে আমি রাইট পিপল পাচ্ছি না। উনি একটু আগে এর কথা বলেছিল, বাট এটা কিন্তু সলিউশনটা বলেনি, আমার আসলে সলিউশনটা জানার খুব আগ্রহ ছিল। আচ্ছা, ইটস এ ভেরি গুড কোশ্চেন আসিফ ভাই। আপনি 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 লাইনে থাকেন অথবা আপনি, আমরা আপনার কোশ্চেনের উত্তর দিচ্ছি, আপনি রেডিওতে শুনতে পারছেন। আসিফ ভাই যা বললেন যে ক্যান্ডিডেট ইজ ফিলিং যে আমি আসলে যোগ্যতা অনুসারে আমাকে মূল্যায়ন করা হচ্ছে না, এবং এমপ্লয়াররা মনে করতেছে যে আমরা আসলে সঠিক লোক পাচ্ছি না, গ্যাপটা কোথায়? এখানে গ্যাপটা দুই পক্ষেরই গ্যাপ আছে সেটা আমরা মনে করি, বাট এই সলিউশনটা আস্তে আস্তে আসবে। এটা এই প্রবলেমটা শুধুমাত্র বাংলাদেশে না, আমাদের যে সাবকন্টিনেন্ট কান্ট্রিগুলো আছে, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, এই জায়গাগুলোতে এই প্রবলেমগুলো। বাট আপনি যদি ইউরোপ বা আমেরিকার দিকে দেখেন তাহলে দেখবেন যে হচ্ছে সেখানে এই প্রবলেমটা নেই। এই প্রবলেমটার যে মূল কারণটা হচ্ছে যে এমপ্লয়িরা সবসময় বা ক্যান্ডিডেট জানে না আসলে এমপ্লয়াররা কি চায়,
এক্ষেত্রে বড় একটা বাধা হচ্ছে তাদের এডুকেশনের কারিকুলাম, যে কারিকুলাম যেটা আছে সেটার সাথে চাকরিতে যেই জিনিসগুলো এমপ্লয়াররা দেখতে চায় একটা ক্যান্ডিডেটের মধ্যে, সেখানে একটা বড় একটা মিসম্যাচ। দ্বিতীয়টা হচ্ছে এমপ্লয়াররা অনেক সময় তারা চায় প্লাগ অ্যান্ড প্লে, যে সেলসে যিনি ভাইয়া যিনি আছেন তিনি একটা একটা সুন্দর একটা কথা বলেছেন যে এটা সলিউশনটা আসলে কোথায়। তো দুই পক্ষ থেকেই আসলে ছাড় দিতে হবে। ছাড় দেওয়ার ক্ষেত্রে আমি যেটা বলবো, এমপ্লয়ারদেরকেও বুঝতে হবে যারা এন্ট্রি লেভেলে যারা আছে বা যেই পজিশনটাতে আছে, আমার সব ঠিক থেকে আমি পারফেক্ট কোনো ক্যান্ডিডেটকে হয়তো বা পাবো না, সেক্ষেত্রে তাকে কে গড়ে নেওয়া যায় কিনা, সেই অ্যাজিলিটিটা তার মধ্যে আছে কিনা চেঞ্জ হওয়ার, সেটাকে একটু দেখা উচিত। আর আমি যারা ক্যান্ডিডেট বা এমপ্লয়ীদের ক্ষেত্রে বলবো, তাদেরকে আরো একটু নলেজেবল হওয়া উচিত, তার ওই বেসিক বেসিকটা আছে কিনা, সে কাজটা করার তার বেসিক নলেজটা আছে কিনা, সে কাজ করার তার স্প্রিয়াটা আছে কিনা, অন টপ অফ তার মধ্যে যে ভ্যালুসটা আছে সে ভ্যালুসটা আছে কিনা। অনেক সময় দেখা যায় যে একজন ক্যান্ডিডেট তার সব কিছুই ভালো, কিন্তু তার কোশ্চেন যদি লাস্টে করা হয় যে আপনি কতদিন এই এই পজিশনটাকে কি দেখছেন বা এখান থেকে আপনার এক্সপেকটেশন কি, তখন কিন্তু আর কিছু বলতে পারছে না। অর্থাৎ সে তার ভিশনটা নাই যে হচ্ছে আমি এই পজিশনটা অ্যাপ্লাই করছি, এটা কি শুধুমাত্র শুধুমাত্র বেতন কিছু বাড়ার জন্যই আমরা এই চাকরিটা সুইচ করছি, নাকি আমার ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য করছি। এই এইটার একটা ক্লিয়ার পিকচার তাহলে থাকা উচিত। এই দেখবেন যে যারা যে ভালো করছে, আমরা যে বলছি যে ভালো ক্যান্ডিডেট বা ভালো এমপ্লয়ি পাচ্ছি না, আবার এমপ্লয়ি বলছে ভালো চাকরি পাচ্ছি না, একটা কারণ হচ্ছে অবজেক্টিভটা আমরা সেট করতে পারছি না। বোথ পার্টি আমার মনে হয়, আপনি আমার মনে হয় আপনি শুনছিলেন আমাদের সাথে। আমি আরেকটু, যদি আপনি লাইনে আছেন কিনা জানি না। আমাদের দেশের এমপ্লয়াররা এখনো পর্যন্ত দে হ্যাভ দ্য মাইন্ডসেট, যেটা একটু আগে বললেন আসিফ ভাই, সেটা হচ্ছে দে ওয়ান্ট টু প্লে প্লাগ অ্যান্ড প্লে খেলতে চায়। তারা আসলে চায় যে ফ্রম দ্য ভেরি ফার্স্ট ডে দে ওয়ান্ট টু কন্ট্রিবিউশন, তারা আসলে চায় যে আমার যারা জয়েন করবে তারা শুরুর দিন থেকে কন্ট্রিবিউট করবে এই জায়গা। সো এই ক্ষেত্রে যেহেতু এখনো পর্যন্ত ইন্ডাস্ট্রিটা এমপ্লয়ার ডোমিনেটেড, আমি আবার বলছি এখনো পর্যন্ত যেহেতু ইন্ডাস্ট্রি এমপ্লয়ার ডোমিনেটেড, সেই ক্ষেত্রে এমপ্লয়ি যারা আছে তাদেরকে প্রোয়েক্টিভলি দে নিড টু প্রিপেয়ার দ্যামসেলফ সো দ্যাট এই ব্রিজ এন্ড গ্যাপ কুড বি মিনিমাইজড, সো দ্যাট এমপ্লয়ার উইল বি হ্যাপি যে তার আসলে প্রত্যাশার সাথে যদি কাছাকাছি যদি আপনি পৌঁছাইতে পারেন, আপনি না যারা কাজ করছে তাদের ক্ষেত্রে বলছি, সিন্স ইউ আর দ্য হেড অফ সেলস আই এম শিওর ইউ নো ইউ আর এ গুড পজিশন, বাট তারপরে বলছি যে যেহেতু এমপ্লয়ার ডোমিনেটেড ইন্ডাস্ট্রি, আমাদের দেশে রিসোর্স ইজ টু হাই, নাম্বার অফ পিপুল ইজ টু হাই, দে আর এক্সপেক্টিং দ্য জব, যেহেতু আপনার ডিমান্ড ভার্সেস সাপ্লাইয়ের একটা হিউজ গ্যাপ আছে। আমার যারা এমপ্লয়াররা যারা আছেন তারা জানেন মার্কেটে প্রচুর ছেলেপেলে আছে, দে আর লুকিং ফর দ্য জব, সো দে আর মোর পাওয়ারফুল। সে এমপ্লয়াররা যেহেতু একটু বেশি পাওয়ারফুল, তারা যারা এক্সপেক্ট করে যে আমার কাছে যেহেতু অনেক অপশন আছে, সো রেদার আই উইল বি টেকিং দ্য রাইট অপশন ফর মাই অর্গানাইজেশন। এই ক্ষেত্রে এই জিনিসটার পরিবর্তন আস্তে আস্তে হবে, হুইচ ইজ ট্রু, বাট ইট ইজ ইম্পর্টেন্ট হু আর গোয়িং টু সার্ভ দ্য এমপ্লয়ার, যারা এমপ্লয়ারদেরকে সার্ভ করতে চায় তাদের উচিত হবে কত তাড়াতাড়ি নিজেদেরকে কম্পিটেন্ট হিসেবে তৈরি করা, সো দ্যাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এমপ্লয়ার ক্যান ফিল দ্যাট যে ইয়েস আই এম হ্যাভিং দ্য রাইট পার্সন ইন মাই অর্গানাইজেশন। আই হোপ ইউ গট দ্য অ্যান্সার, থ্যাংক ইউ ভেরি মাচ। অলরাইট ভাইয়া, আমরা আলোচনায় যাই, আমাদের সাথে আবারও যারা যুক্ত ছিলেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা একটা স্কিল টেস্ট নিতে চেয়েছিলাম, এখনও পর্যন্ত নোবডি হ্যাজ এন্টার টু গিভ দ্যাট স্কিল টেস্ট, যে আপনি আসলে ইন্টারভিউ কীভাবে ফেস করবেন। সো উই টু পার্সন হিয়ার, আই এম দ্য গ্রুপ সিইও অফ এ কোম্পানি অ্যান্ড অলসো আমার সাথে একজন লিজেন্ডারি এইচআর পার্সন আছে, হি ইজ অলসো ইউ নো জেনারেল ম্যানেজার অ্যান্ড হেড অফ এইচআর সামিত কমিউনিকেশনস লিমিটেড। সো উই বোথ ক্যান টেক দ্য ইন্টারভিউ, যদি কারো সাহস থাকে ওর কেউ কেউ যদি ইম্প্রোভাইজ করতে চান লাইফে, ইউ ক্যান জয়েন উইথ আস টু গিভ দ্য ইন্টারভিউ। এনিওয়েজ, আমরা আলোচনা আবার ফিরে যাই, সেটা হচ্ছে যে যেটা বলছিলেন যে ইন্টারভিউ যখন সামওয়ান উইল গো ফর ইন্টারভিউ, এবং এই যে কিছু কোয়েশ্চেন থাকে, কমন কোয়েশ্চেন থাকে, সেটা বলছিলেন নিজের সম্পর্কে বলা অথবা স্ট্রেংথ উইকনেসের কথা বলা। একটা জায়গায় গিয়ে অনেকেই প্রবলেম হয় যারা জব সুইচ করতে আসে, যখন কোয়েশ্চেন করা হয় যে আপনি কেন নিজকে সুইচ করতে চাচ্ছেন। ফর এক্সাম্পল, একজন এন্ট্রি লেভেলে জব করছে, দুই বছর পরে সে জব সুইচ করতে চাচ্ছে, আরেক জায়গায় যেতে চাচ্ছে, হি অ্যাপ্লাইড ফর সামওয়ান, শি অ্যাপ্লাইড। এই কোয়েশ্চেনটা যখন করা যে তুমি কেন জব সুইচ করতে চাচ্ছ অথবা আমার এখানে আসতে চাচ্ছ, এটার উত্তর দিতে পারেন, এটা কি উত্তর হওয়া উচিত আসলে? এই ক্ষেত্রে আমি আবারও বলছি যে এটা প্রত্যেকটা ইন্টারভিউর কোনো
একদম পারফেক্ট অ্যান্সার কিন্তু আমরা এখানে আপনি বা আমি দিতে পারবো না, কারণ এটা সিচুয়েশন ডিপেন্ড করবে। বাট বেসিক যে জিনিসটা আমরা আসলে গাইড করতে পারবো তাদেরকে, যেমন ধরুন হচ্ছে একজন, আমি দুটা সিনারিও বলছি তাহলে বুঝতে সুবিধা হবে আমাদের যারা লিসেনার যারা আছেন, তারা তাদের নিজেদের সাথে ওটা সিচুয়েশনটাকে মিলাতে পারবেন হয়তোবা। তো হতে পারে যে একটা এমপ্লয়ি সে যেখানে কাজ করছে বা যে ক্যান্ডিডেট ক্যান্ডিডেট বলি, তো সে যেখানে কাজ করছে আর একটা জায়গায় সুইচ করছে দুই বছর পরে, সেটা যদি রিলেভেন্ট হয় তাহলে তার জন্য এই প্রশ্নের উত্তর দেওয়াটা খুব ইজি হয়ে যায়। কারণ এই ক্ষেত্রে কয়েকটা জিনিস আমি আগে বলেছি যে মানুষ কেন জব সুইচ করে ইদানিংকালের, একটা হচ্ছে যে তার জব এখন যেটা কারেন্ট জব করছে সেটা তার কোনোভাবেই সে এখানে মানিয়ে নিতে পারছে না, মোটিভেশন লেভেলটা অনেক লো, আর দ্বিতীয় হতে পারে বেটার অপরচুনিটি। তো ওই দুইটা অ্যাস্পেক্টে সে চিন্তা করে কোশ্চেন অ্যান্সার করতে পারে পজিটিভ হয়তো অবশ্যই। অনেক ক্ষেত্রে একটু অ্যাড করি আসিফ ভাইয়ের সাথে, যদি আপনি আবার ইন্টারভিউ বোর্ডে বলেন যে আগের অর্গানাইজেশন খুব খারাপ, তাহলে জিন্দিগি তো আপনার চাকরি হবে না, মাথায় রাখেন কিন্তু। এই জন্য আমি আসলে চাকরি বদলে চাই আমার বস খুব খারাপ, দেন ইউ আর গন। আপনি যদি বলেন আমি আসলে চাকরি চেঞ্জ করতে চাই আমার কোম্পানি খারাপ, দেন ইউ আর গন। সো ডোন্ট, যেটা আসিফ ভাই বললেন, ইউ হ্যাভ টু সেল সামথিং, টেল সামথিং ইন এ পজিটিভ ম্যানার। আমরা কখনই নেগেটিভ কোনো কথা শুনতে চাই না, ইট ইস ভেরি ইম্পর্টেন্ট হাউ পজিটিভলি ইউ আর কমিউনিকেটিং, যে আমি যে জায়গায় কাজ করছি ইট ইজ ইকুয়ালি গুড, বাট আই বিলিভ দ্যাট দিস ইজ দ্য বেটার অপরচুনিটি, অ্যান্ড হু ডাজেন্ট ওয়ান্ট টু হ্যাভ দ্য বেটার অপরচুনিটি, সামথিং লাইক দ্যাট, রাইট? জি, এটা হচ্ছে সিচুয়েশন ওয়ান। সিচুয়েশন টু যেটা ছিল, যে আমি হয়তো বা এইচআর এ কাজ করছি বাট আমি সুইচ করতে চাচ্ছি সেলস বা মার্কেটিং এ, আমার গ্রাজুয়েশনে আমার ছিল সেলস বা মার্কেটিং এ, আমি সেলসে মার্কেটিং এ পড়াশোনা করেছি। তো সেই ক্ষেত্রে ওই ইন্টারভিউ বোর্ডে যে 5 বা 10 মিনিট যে সময়টা পাওয়া যায়, সেই সময় নিজেকে প্রুফ করতে হয় বা সেল করতে হয় যে কেন আমি এই জায়গা থেকে এখন হয়তো বা একটা জায়গায় কাজ করছি এইচআরে, আমি সেলস আর মার্কেটিং এ যেতে চাচ্ছি বিকজ আমার গ্র্যাজুয়েশনে আমার ভালো মার্কস ছিল, বাট সামহাও আমি চাকরির শুরুতে একটা ভালো অপরচুনিটি পাচ্ছিলাম না, তখন আমি হচ্ছে এখানে জয়েন করেছিলাম। তো ওই জায়গাগুলোতে পজিটিভ ওয়েতে, আবারও বলছি পজিটিভ ওয়েতে কনভিন্স করার চেষ্টা করতে হবে। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট হাউ পজিটিভ ইউ আর। আমাদের সাথে একজন কল করেছেন, আমরা একটু কলটা নিতে চাই, কি কে আছেন লাইনে আমি জানি না। হ্যালো, কে বলছিলেন, কোথা থেকে বলছিলেন? আসসালামু আলাইকুম। জি, কোথা থেকে বলছিলেন ভাইয়া? আমি সন্দীপ থেকে বলছিলাম। ওরে বাবা ভাই, ভালো আছেন? আপনি আমাদের সাথে লাইভ ইন্টারভিউ দিতে চাচ্ছিলেন? লাইভ ইন্টারভিউ দিতে চাচ্ছিলেন? আপনার কথা ঠিক বুঝতে পারি না আমি, আমি ঠিক, আপনি আবারও ট্রাই করেন, আমরা আসলে ঠিক কনভিন্স না আপনার কোয়েশ্চেনটাতে। আমাদের সাথে যারা এই মুহূর্তে যুক্ত আছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, একজন একটু ইন্টারেস্টিং কোয়েশ্চেন করেছিলেন, কোথায় জানি আসে, অনেকেই অনেক কোয়েশ্চেন করছেন। মোহাম্মদ জাহিদুল ইসলাম, উনি জানতে চাইছেন প্লিজ ডিসকাস অ্যাবাউট ইন্টারভিউ কোয়েশ্চেন্স। এটা তো খুব ডিফিকাল্ট ভাই, ইন্টারভিউ কোয়েশ্চেন বলা খুব ডিফিকাল্ট। বাট আপনি আসলে আবারও বলে দিই, এখন এটা ডিপেন্ড করবে একেবারে আপনার উপরে। আপনি যদি ইন্টারভিউ বোর্ডে যারা থাকে তাদের যদি স্পেসিফিক কথার উত্তর না দেন, আপনি যদি ক্লু ধরায় দেন, তাহলে কিন্তু ক্লু নিয়ে কিন্তু আপনি ইন্টারভিউ শেষ হয়ে যাবে। সো ইউ হ্যাভ টু বি ভেরি প্রিসাইজ অ্যান্ড স্পেসিফিক টু ইওর অ্যান্সার, রাইট? এখানে আমি একটু অ্যাড করতে চাই প্লিজ, সেটা হচ্ছে যে ইন্টারভিউ বোর্ডে যাওয়ার আগে আমি যেটা বলছিলাম যে তার পার্সোনাল যে অ্যাট্রিবিউটসগুলো আছে সেগুলো তো জানা, ইন দ্য সেম ওয়েতে যে জব রেসপন্সিবিলিটি যেটা থাকে, জব অ্যাডভার্টাইজমেন্টে যেটা থাকে, সেটা হচ্ছে বিডি জবসে হোক বা অন্যান্য কোনো যেই লিঙ্কডইনে হোক, যেখানে যে জব অ্যাডটা আছে, জব রেসপন্সিবিলিটি যেটা আছে, সেটা ভালো করে পড়ে এবং নিজেকে ওখানে ফিট করা মতো করে প্রিপারেশন নিয়ে যাওয়া উচিত। কারণ ইন্টারভিউ বোর্ডে ইন্টারভিউরা ওই জায়গাটাতেই কিন্তু কোশ্চেন করেন যে আমি যে পজিশনটাকে, পজিশনে যে ক্যান্ডিডেটকে ইন্টারভিউ নিচ্ছি, সে ওই জায়গায় কতটুকু ফিট করবে, প্লাস যে
বেসিক যে কোয়ালিটিসগুলো থাকা উচিত, একটা বিহেভিয়ারাল কোয়ালিটিস, সে টিম প্লেয়ার কিনা, সে সবার সাথে মিশে কাজ করতে পারে কিনা, কমিউনিকেশন স্কিল কেমন, সে প্রেশার নিতে পারে কিনা, সেই ক্ষেত্রে হচ্ছে যদি বলে হ্যাঁ আমি প্রেশার নিতে পারি, তখন কিন্তু তাকে কোশ্চেন করেই যে হচ্ছে কেমন ধরনের প্রেশার নিতে পারে, আপনার পার্সোনাল লাইফে এরকম প্রেশার নিচ্ছে এরকম কিছু একটা ঘটনা বলে। হ্যাঁ, তো এই জায়গাগুলোতে অর্থাৎ আমি কি বলবো সেইটা অবশ্যই বলা বলতে পারে। আর তার থেকে বড় বড় কথা আমি বারবার করে বলছি, নিজের নিজের সৎ থাকা উচিত, কারণ অনেক সময় অনেক ইন্টারভিউয়ার থাকে যে অনেক সময় নিজেরা বানায় অনেক কথা বলতে যান, সরি টু সে, বাট ওই সময় এরপরে আর ওইটাকে শেষ করতে পারেন না। তো আমি আবারও যারা তরুণ যারা শুনছেন বা যারা আজকে রেডিওতে এবিসি রেডিওতে শো শুনছেন তাদেরকে অনুরোধ করব, আপনারা যদি কোনো কোশ্চেনের উত্তর না জানেন প্লিজ আপনারা দয়া করে হচ্ছে সেই নোট বাড়িয়ে কিছু বলার দরকার নেই, সবাই সবকিছু জানবে এমন নয়। আমরা যারা ইন্টারভিউ বোর্ডে থাকি আমরাও কিন্তু সবকিছু জানি না, তো নাই জানতে পারি এটা লজ্জার কিছু না, মানুষ শিখবে জানবে শিখতেই থাকবে। তো বড় বড় জ্ঞানীরাও বলে গেছেন যে হচ্ছে আমরা এখনো অনেক কিছু শিখি নাই। এক্স্যাক্টলি, এটা জ্ঞানী মানুষই বেশি বলে যে শিখি নাই, যারা একটু কম জ্ঞানী মানুষ তারা বলে আমরা সব জানি, এটাই সমস্যা। এই এই ক্ষেত্রে এই ঘটনাগুলি ঘটে। আমাদের সাথে একজন লাইভ ইন্টারভিউ দেওয়ার জন্য যুক্ত আছেন, রাইট? সো উই ক্যান টেক হিম অর হার, ইজ এ লেডি অর ম্যান, হিম। সো আমাদের সাথে কে আছেন ভাই? আই এম মোহাম্মদ জাহিদুল ইসলাম, আই এম এইচআর অ্যাসিস্ট্যান্ট অফিসার ইন এ স্মল ফ্যাক্টরি। সো আই ক্যান ইন্টারেস্টেড টু ডিসকাস অ্যাবাউট ইওর বাই বস। আচ্ছা, আপনি এখন এইচআর এ কাজ করছেন, রাইট? ইয়েস। কোথায় আছেন ভাই এই মুহূর্তে আপনি, কোন জায়গায় কাজ করেন? আই এম গোরাবির মাজার নিয়ার গণ বিশ্ববিদ্যালয়, সাভার, ঢাকা। আপনি সাভার গণ বিশ্ববিদ্যালয়ের এখানে কাজ করেন, রাইট? জি। আচ্ছা আচ্ছা, কি কি পজিশনে আছেন ভাই আপনি এখন? আমি আছি একটি ছোট একটা গার্মেন্টস এর এইচআর অ্যাডমিন সেকশন। ছোট একটা গার্মেন্টস এর এইচআর এন্ড অ্যাডমিন দেখছেন আপনি, রাইট? আচ্ছা, তো আমরা ফর এক্সাম্পল আমরা এইচআর ম্যানেজার ইন্টারভিউ নিচ্ছি, আর ইউ রেডি টু টেক গিভ দ্য ইন্টারভিউ? আপনি যে ভাষায় কমফোর্টেবল, ঠিক আছে ভাই, এটাই বলতে চাচ্ছিলাম। আমি বুঝতে পারছি আসিফ ভাই বলতে চাচ্ছিল যে আপনি ইংলিশে যদি বলতে না পারেন নাথিং রং, ঠিক আছে, বাট ভুলভাল ইংরেজি বলা যাবে না। ওকে, আপনি সেটা বলেন যে আমি ইংলিশে খুব ভালো বলতে পারি না, বাট আপনি যদি আমাকে অ্যালাউ করেন স্যার তাহলে আমি বাংলা উত্তর দিতে চাই। বুঝতে পারছেন ভাই? এটা হলো এক নম্বর মহা বড় টিপস দিলাম, এটা বুঝছেন তো না? Okay, so you are ready to give the interview for HR manager, right? Apni ready, prostut? Yes sir. Okay, the first question to you, apnake prothom je question ta ami korte chai pore amader HR head question korben. For example, I am the boss of this company, I am the CEO, amar sathe HR manager sahab achen, HR head achen, so we both are asking the questions, right? Yes. Okay, yes, great. So first question, tell about yourself, nijer somporke ektu bolen bhai. My name is Mohammad Zaidul Islam. আমি আমার বয়স 22 বছর। আমি একটি ছোট একটি গার্মেন্টস কোম্পানিতে এইচআর নির্বাহী এইচআর হিসেবে আমি এখানে যুক্ত আছি। আমি আমার জীবনে যখন আমি আমার এসএসসি এক্সাম কমপ্লিট করছি, আমি আসলে একটা পুরো ফ্যামিলি থেকে উঠে এসেছি, সংগ্রাম করছি আমাকে আমার জীবন নিয়ে। আমি যখন এইচএসসি কমপ্লিট করছি তখন থেকে আমি এখানে ফ্যাক্টরিতে রিসিভম্যান অ্যাজ এ রিসিভম্যান হিসেবে আমি এখানে যোগদান করি। তারপরে কোম্পানির আমাদের বড় ছাড়েরা দেখে আমার কাজ দেখে সন্তুষ্ট, তারা আমাকে এইচআর সেকশনে এইচআর সেকশনে রিপ্লেস করে। সো সেখান থেকে আমি 2015 সাল থেকে সেখানে আমি কন্টিনিউ করে যাচ্ছি। যে এটা আর আমার অ্যাচিভমেন্ট হচ্ছে, আমি ইদানিং আমি খুব কাজ খুব কঠোরভাবে করতে, আমি কাজে খুব মনোযোগী আর কাজ করতে আমি খুব ভালোবাসি আর চেষ্টা করি আমার ক্যারিয়ারটা ডেভেলপ করার জন্য। গ্রেট। আপনাকে একটা সাবসিকোয়েন্ট আরেকটা কোশ্চেন করি, যেহেতু আপনি এই মুহূর্তে অ্যাসিস্ট্যান্ট এইচআর হিসেবে কাজ করছেন, রাইট? জি জি স্যার। আপনি আমাকে একটু কাইন্ডলি বলবেন যে আপনি অ্যাসিস্ট্যান্ট এইচআর এর প্রথম তিনটা কি কাজ করেন আপনি? প্রথম তিনটা কাজ করি আমি, প্রথমত অ্যাটেন্ডেন্সটা দেখি,
আর অ্যাজ এ ওয়েলফেয়ার হিসেবে আমি ক্লিন মিস্ট্রেটিক দেখি, আর ম্যাটারনিটি কিছু ফাইল আছে, পার্সোনাল ফাইল অ্যান্ড ডেইলি হাজিরা, এটা এটা আমি সবসময় কমপ্লিট করি প্রত্যেকদিন। এই তিনটা কাজ করেন, এই তিনটা কাজ হচ্ছে অ্যাডমিন এর কাজ, তিনটা কাজ এইচআর এর না। সো আপনি এইচআর রিলেটেড কি কাজ করেন? এইচআর রিলেটেড তাহলে স্যার ওই যে মার্কেটিং যে এটা আর হলো পার্সোনাল ফাইল বিল্ড আপ করা। আচ্ছা, আপনার আন্ডারে এখন কতগুলি লোক আছে ফ্যাক্টরিতে? আমার আন্ডারে ফ্যাক্টরিতে প্রায় 500 লোক আছে। হ্যাঁ হ্যাঁ, আপনি শুরুতে আমি বলেছিলাম যে আপনার আসলে ইংরেজি না পারলে ইংরেজিতে শুরু করা উচিত না, রাইট? আপনি কিন্তু আবার শুরু করেছেন মাই নেম ইজ সামথিং। সো ইট ইজ, আমরা একটা ব্রেকে যাচ্ছি, ব্রেকের পর আবার আপনার সাথে ডিসকাস করবো। সো আমাদেরকে ছেড়ে যান, আমরা আবার আপনার কানেক্ট করে নিচ্ছি। সো যারা আমাদের সাথে আবারও লাইভে যুক্ত হতে চান যুক্ত হতে পারেন, আমরা একটা ব্রেকে যাচ্ছি। আফটার দ্য ব্রেক উইল কন্টিনিউ আওয়ার শো। থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ। কোশ্চেন তো করতে যাচ্ছিলাম কিন্তু ভয় পাচ্ছিলাম যে উনি না ঘাবড়িয়ে না যায়। না না, ঘাবড়াবেন না। আচ্ছা, আমি সহজ একটা কোশ্চেন করছি। ইজ এ ভেরি ব্রেভ পারসন। আচ্ছা ভাইয়া, আপনাকে যদি সিলেক্ট করা হয় তাহলে প্রথম 3 মাসে আপনি আমাদের কোম্পানিতে এসে কি করবেন অ্যাজ এ এইচআর ম্যানেজার? আপনি কি কাজ করবেন সো দ্যাট কোম্পানি উইল বি ইউনো কোম্পানি সামহাউ বুঝবে যে আমাদের সিলেকশনটা সঠিক ছিল। আমি একটাই বলবো, কোম্পানি এবং কর্মকর্তাদের মধ্যে আপনি ব্যক্তি হিসেবে কেমন মানুষ? ব্যক্তি হিসেবে আমি খুব সৎ এবং আমি নিজেকে সৎ হিসেবে ভাবার চেষ্টা করি। আমি চেষ্টা করি আমি সবার সাথে কিভাবে ভালোভাবে কাজ করে ভালোভাবে ব্যবহার করতে। আপনি এজ এ হোল সারাদিন কতক্ষণ কাজ করেন? আপনি সকাল থেকে রাত পর্যন্ত কতক্ষণ কাজ করেন? আমি সকাল 8টা থেকে 7:30 থেকে আমার মর্নিং মিটিং দিয়ে শুরু হয়, আমি রাত 9টা পর্যন্ত কাজ করি। তারপরে আমার ইংরেজি একটা কোর্স আছে, সেখানে আমি ক্লাস করার জন্য যাই। তারপরে ভেরি গুড, কনগ্রাচুলেশন, আপনি খুব ভালো কাজ করেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আরো আপনাদের কাছে আমি জানাচ্ছি, আমি একজন অনার্স পলিটিক্যাল সায়েন্স নিয়ে অনার্স করতেছি, অনার্স থার্ড ইয়ার, আমি রানিং স্টুডেন্ট। আমি সেই এসএসসি থেকেই আমার কোম্পানি থেকে আমি এখান থেকে লেখাপড়া করে যাচ্ছি। যখন আমার পরীক্ষা হয় তখন আমি অথবা বিনা বেতনে ছুটি নিয়ে যাই, অথবা যদি পরীক্ষা অল্প হয় তাহলে আমি এখান থেকে থেকেই ডে বাই ডে পরীক্ষা দিই। আপনার ভালো তিনটা গুণ বলেন তো। আমার ভালো তিনটা গুণ হলো সৎ কথা বলা প্রথমত, দ্বিতীয়ত হলো কৌতূহল, কাজের কৌতূহল, আমি কাজটা করবই, কাজটা করার আমার প্রচন্ড কৌতূহল। আমি যতক্ষণ না পর্যন্ত কাজ শেষ করতে পারবো ততক্ষণ এটা চেষ্টা করে যাবো। আর আমি কখনো না বলতে পারি না, আমি আমি কখনো কোনো কাজে পারি কিংবা না পারি আমি কখনো না বলে, না বলার শব্দটা আমার ডিকশনারিতে নেই। সো ইউ নেভার সে নো, ভেরি গুড। আচ্ছা, আপনার তিনটা জিনিস বলেন যেগুলি আসলে ভালো হতে পারে। আরো তিনটা জিনিস আমার ভালো হতে পারে, আপনি কাজ করতেই চান অথবা আপনি আপনি জয়ী হতে চান, এটা আসলে সবসময় ভালো দিক, এটা কোনো ইম্প্রুভমেন্ট এরিয়া না। আপনার ইম্প্রুভমেন্ট এরিয়া বলেন, আপনার উইকনেস বলেন, আর একটু যদি বলি আপনার সবচেয়ে দুর্বল দিকগুলি কি, খারাপ দিক কি আছে বলেন। খারাপ দিক, আমি বেশি প্রশ্ন করি, সবাই কাজ করি যে কি হবে এটার পরে কি হবে এরকম আমি প্রশ্ন করি। আর ভেরি কিউরিয়াস,
আমি কিউরিয়াস, আর আমি ইংরেজিতে শেখার জন্য সবসময় ট্রাই করি যাতে ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলা যায়। এটা আচ্ছা, আরেকটা বলেন, দুইটা বলছেন, আরেকটা বলেন। আমি একজন ভালো মানুষ হতে চাই। ওয়ান্ডারফুল, আপনি এখন খারাপ মানুষ? না, খারাপ না, আমি আরো বেটার হতে চাই। You want to be more and more better. Wonderful. আচ্ছা, আরেকটা কোশ্চেন আমি করি। আসিফ ভাই, আপনি কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। আপনি আপনি যদি এইচআর ম্যানেজার হিসেবে আসেন, ঠিক আছে, এইচআর ম্যানেজার হিসেবে যদি জয়েন করেন, আপনার বেতন আর বাড়াবো না, আপনাকে শুধু পজিশন চেঞ্জ করে দিব, আপনি কাজ করবেন? Yes, আমি রাজি আছি। আচ্ছা, আপনি তাহলে পজিশন যদি আপনাকে ম্যানেজার করে দেওয়া হয়, ইভেন আপনাকে যদি ইনক্রিমেন্ট দেওয়া না হয়, তারপর আপনি করবেন? হ্যাঁ, রাজি আছি আমি। ওয়াই? কারণ আমি আমার ক্যারিয়ারটাকে আরো ডেভেলপ করতে চাই। বেতনের বিষয়ে পরে, এই বেতন আমার চলবে, আমি চেষ্টা করলে চালাতে পারবো। আমি আমার ক্যারিয়ারটা আরো বেশি ডেভেলপ করতে চাই। বেতন আপনি আপনি পরবর্তীতে জুড়বে, আমার বিশ্বাস। ওয়ান্ডারফুল, আমি আপনার আমি আমার মনে হয় যে আপনার সাথে যে কয়েকটা কথা বললাম, ইউ আর ভেরি ভেরি পজিটিভ পারসন, এবং আমার মনে হয় যে আপনি লিখে থাকেন ভাই, আপনি যে কথাগুলি বলছেন এটা আমি জানি না অন্যরা শুনছে কিনা, হুইচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, যে ইউনো যে আপনি যখন আমার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ ভাই, আমি আর একটু বলে নিই, আপনি যান না, আপনি লাইনেই থাকেন। সেটা হচ্ছে যে আপনি যেভাবে মেন্টালি নিজকে গ্রো করছেন, হুইচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, ইউ আর এ ডুয়ার, হুইচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, আপনি ভালো মানুষ হতে চান, এই কথাটা অনেকেই বলতে চায় না, যে এটা একটা বড় জিনিস, যে আপনি আসলে প্রফেশনালের পাশাপাশি ভালো ভালো প্রফেশনালি গ্রো করার পাশাপাশি আপনি ইউ ওয়ান্ট টু বি এ গুড হিউম্যান বিং, এটা কিন্তু অনেক বড় জিনিস, এবং আপনি এই যে এক্সট্রা পরিশ্রম করে পড়াশোনা করছেন, হুইচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, এবং লেগে থাকেন, এবং এই যে আপনার আরেকটা ওয়ান্ডারফুল আপনি উত্তর দিয়েছেন, আই এম ভেরি ইমপ্রেসড, সেটা হচ্ছে যে আপনি কাজ করতে চান, এবং যদি আপনি ভালো করে কাজ করেন, একটা সময় কোম্পানি আপনার কাজের কন্ট্রিবিউশন হিসাবে আপনার স্যালারি অ্যান্ড আদার প্যাকেজ উইল বি গিভেন টু ইউ। সো আই বিলিভ দ্যাট ইউ আর দ্য রাইট পার্সন, এবং আপনি কন্টিনিউ করে যান, আপনি পরিশ্রম করতে থাকেন, আপনার নিজের যে কিছু ইম্প্রুভমেন্ট এরিয়া আছে সেগুলির ভিতরে একটু চেষ্টা করেন ইংলিশ কমিউনিকেশন স্কিলটা বাড়ানোর, ইংলিশ রাইটিং স্কিলটা বাড়ানোর ট্রাই করেন, যে ভুলভাল ইংরেজি না লিখে যেন সঠিক ইংলিশ লিখতে পারেন, কারণ বলার সময় অনেক সময় আমরা ভুল করতে পারি, বাট যদি লিখার সময় কোনো সময় ভুল করি তাহলে কিন্তু খুব চোখে লাগে, ঠিক আছে, এবং ইংলিশ ইংলিশ কিন্তু অ্যাভয়েড করার কোনো স্কোপ নাই। আরেকটা কথা আপনি বলেছেন, আপনি অসম্ভব সৎ মানুষ, এবং সৎ মানুষ টুডে টুমোরো দে বিকাম সাকসেসফুল, অসৎ হওয়ার কোনো কারণ নাই, এবং আপনি মানুষকে মোটিভেট করতে চান, হুইচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, এবং নিজেরও সেলফ মোটিভেটেড রাখেন। আজকে যে আপনি এক্সট্রা পরিশ্রম করছেন, আজকে যে আপনি ট্রাই করছেন পড়াশোনার পাশাপাশি, আপনি জব করছেন অথবা জবের পাশাপাশি ইউ আর ট্রাইং টু ডু সামথিং গুড জব, হ্যাঁ, সো ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এবং আমাকে যদি মার্কিং করতে বলে, আমি জানি না, আমার সাথে এইচআর হেড আছেন একজন, আমাকে যদি মার্কিং করতে হয় যে আই উইল গিভ ইউ নো আউট অফ 10 ইউ উইল গেট 8 মার্কস, আমি জানি না আসিফ ভাই কত মার্কস, আমি একটু কিপটা আমি একটু 7 দিতে চাই। আচ্ছা, ঠিক আছে, তো তার আগে আমি কয়েকটা টিপস আপনাকে দিতে চাই ভাই। আপনার ইন্টারভিউটা খুব সুন্দর হয়েছে, কারণ এখানে সহজেই এত পুরো অডিয়েন্সে পুরো বাংলাদেশের মানুষ শুনছে, আর এবিসি রেডিও একটা প্রমিনেন্ট রেডিও, এফএম রেডিও, এখানে কথা বলতে পারাটাও একটা বড় ব্যাপার, তো আপনি সেই কারেজটা নিয়েছেন এবং কথা বলছেন। তো একটা ছোট্ট অ্যাডভাইস, আপনি যে কোম্পানিতে কাজ করছেন বেশ কয়েকবার আপনি উল্লেখ করেছেন, ছোট একটা কোম্পানিতে কখনোই নিজের কোম্পানি বা প্রতিষ্ঠানকে ছোট করে দেখা উচিত না, এতে করে আপনার মেন্টালিটিটা কি সেটা জাজ করা হয়। দ্বিতীয় যে টিপসটা, সেটা হচ্ছে আমরা সবাই ইমোশনাল, আমরা কেউ ইমোশন ছাড়া না, তো ইন্টারভিউ বোর্ডে ইমোশন দেখানোটা অনেক ক্ষেত্রে যারা ইন্টারভিউয়ার থাকেন তারা পজিটিভ নোটে দেখেন না, তো ওই জায়গাটা ইমোশন কমিয়ে এবং নিজের কোম্পানিকে ছোট না করে যত ভালোভাবে কথা বলা যায়। আমি একটু বলি স্যার, জি আমার কথা ছিল আমি ছোট ওই ক্ষেত্রে বলি না স্যার, আমি ছোট বলেছি জনসংখ্যার দিক দিয়ে ক্ষেত্রে, কারণ আমাদের একটা টিন শীট দিয়ে তৈরি, ওটা কোনো বিল্ডিং নেই, ওখানে কোনো বিল্ডিং নেই, এখানে টিন শীট দিয়ে তৈরি, লোক জনবল কম, এই ক্ষেত্রে ছোট বলছি আমি, আমার কখনোই কোম্পানিকে ছোট করে দেখি না, কারণ এখানে আমার ভিজিট স্যার, আমি আমার ফ্যামিলি চালাচ্ছি, আমি আমার ভেরি গুড ভাইয়া, ভেরি গুড, ভেরি গুড, আপনি আপনার চেষ্টা চালিয়ে যান, আমি আমি শিওর একদিন হয়তো বা আপনি একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রির মালিক হবেন, আমরা দোয়া করি আপনার জন্য। থ্যাংক ইউ, ভালো থাকবেন সবাই, ঠিক আছে ভাইয়া। ওকে, আমরা একজনের ইন্টারভিউ নিচ্ছিলাম, অ্যান্ড আই বিলিভ হি ইজ এ ব্রেভ পার্সন, অ্যান্ড আমি ওনাকে স্যালিউট দিতে চাই, যে
আমাদের এই প্রোগ্রামটা রেডিওর মাধ্যমে আই বিলিভ যে লাখ লাখ শ্রোতা শুনছে, আমাদের এর সাথে ফেসবুকে অনেকেই দেখছে, এবং আমরা চেষ্টা করেছি একজন মানুষের, উনি একজন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে এই মুহূর্তে আছেন একটা গার্মেন্টস কোম্পানিতে, এবং হি ইজ সাচ এ ব্রেভ পার্সন, হি ওয়ান্টেড টু গিভ দ্য ইন্টারভিউ, এবং আমরা, আমি এবং আমার সাথে একজন এইচআর স্পেশালিস্ট ছিলেন আজকে, হি ইজ মিস্টার আসিফ হুসাইন, হি ইজ দ্য হেড অফ এইচআর অ্যান্ড দ্য জেনারেল ম্যানেজার অফ সামিত কমিউনিকেশনস লিমিটেড। সো ওই জায়গায় উনি আছেন, আমরা দুজনে মিলে ওনাকে ইন্টারভিউ নিলাম, আমরা খুব কঠিন কোশ্চেন করি নাই, বাট সোজা সোজা কোশ্চেনের উত্তর দেওয়া কিন্তু খুব ডিফিকাল্ট, বাট ইভেনচুয়ালি হি ওয়ান্টেড টু গিভ দ্য অ্যান্সার অ্যান্ড ইট ইজ এ ভেরি ব্রেভ, বিকজ ইটস নট দ্য দুইজন তিনজনের সামনে ইন্টারভিউ দিচ্ছে, বিকজ হি ইজ গিভিং দ্য ইন্টারভিউ ইন ফ্রন্ট অফ মিলিয়ন্স অফ অডিয়েন্স। তো আমাদের সাথে যারা ইন্টারভিউ বোর্ডে যুক্ত হতে চান তাদের জন্য বলতে চাই, আমাদের সাথে যুক্ত হতে পারেন, উই আর হিয়ার টু টেক দ্য ইন্টারভিউ and we want to give the tips so that at the end of the day you can also qualify down the line as far as your profession is concerned. Amar shathe line e achen, can you take the call please? Hello, ke bolchilen, kotha theke bolchen? Wa alaikum salam. Are nana to bolam shobhi ji bhai, question ache kono apnar? Ji sir, bolen. Khub bhalo, ami eta jodpur theke jail main na group of industry জি ফ্রেশ কোম্পানিতে, সেটা হচ্ছে সাজা আছে জাল ফ্রেশ কোম্পানিতে আছেন, কি কাজ করেন ভাই আপনি? আমি সিভি আছি, জাহাজে জাহাজে আছেন, আচ্ছা বলেন। হ্যাঁ জাহাজ, জাহাজে ফিডিং সেকশন এ পড়তে দিই আমার, তো আমি জব্দাবলি বছর, আমার বয়স 23। জি এটা এটা জব্দাবলি করতে ভাই লাইনটা কেটে গেল, আম সরি, রিয়েলি রিয়েলি সরি, লাইনটা এই মুহূর্তে আমরা আবার যদি ট্রাই করেন, আমরা চেষ্টা করবো আপনার সাথে কথা বলার জন্য। আসিফ ভাই, আমরা, আমাদের হাতে খুব বেশি সময় নাই, উই হ্যাভ 6 মিনিটস মোর, এবং 6 মিনিটের ভিতরে যদি র্যাপ আপ করতে চাই আমরা, আপনি যদি এইচআর পয়েন্ট অফ ভিউ থেকে যদি একজন ইয়াং প্রফেশনালকে, যদি ভবিষ্যতে এইচআর আপনার জায়গায় কাজ করতে চায়, সাম ওয়ান ওয়ান্টস টু বি দ্য এইচআর হ্যাড, ফর এক্সাম্পল হাউ হি অর শি উইল প্রিপেয়ার টু বিকাম অ্যানাদার মিস্টার আসিফ। প্রথমে বলে নিই, মিস্টার আসিফ হওয়ার দরকার নাই, আচ্ছা, সে তার নিজের স্বকীয়তা দিয়ে বেড়ে উঠলেই আমার মনে হয় যে সে সাকসেসফুল হতে পারে। মানুষকে অনুসরণ করা ভালো আমার মতে, বাট অনুকরণ করা নয়। তো আমি চাই যে আমাদের ইয়াং যারা আছে তারা আস্তে আস্তে বেড়ে উঠুক এবং এইচআর প্রফেশনালকে বেছে নিক। তার আগে একটা কথা বলে নিই, আমাদের যে ট্রেডিশনাল যে এইচআর যেটা ছিল সেটাতে ছিল যে শুধুমাত্র রিক্রুট করা এবং তাদের এমপ্লয়ীদেরকে বেতন দেওয়া, এটার মধ্যে সীমাবদ্ধ ছিল। বাট এখন কিন্তু এইচআর কে বলা হয় বিজনেস পার্টনার, বা এইচআর কে স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে ধরা হয়। একটা প্রতিষ্ঠানের এমপ্লয়ারের তার বিজনেসের কোন দিকে যাচ্ছে সেটার জন্য, সেটা যদি সার্ভিস ওরিয়েন্টেড হয় বা ম্যানুফ্যাকচারিং ওরিয়েন্টেড হয়, সেই ক্ষেত্রে কিন্তু লোক বলের ভূমিকা একটা অনেক বড় একটা বিষয়, বিকজ তাদের শ্রম, তাদের মেধা এবং তাদের বুদ্ধিমত্তা দিয়েই কিন্তু প্রতিষ্ঠানের প্রোডাক্টিভিটি এনশিওর হয়, রেভিনিউ এনশিওর হয়, এবং দিন শেষে আমি যেটা আগেও একবার মেনশন করেছি, মালিকের, মালিক পক্ষের হচ্ছে তাদের প্রফিটটা এনশিওর হয়। তো সেই ক্ষেত্রে এইচআর এ ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে আমি বলবো যে এইচআর এর যে বেসিক যে জিনিসগুলো আছে সেগুলোকে মাথায় রাখা, প্লাস এখানে একটা বড় রোল প্লে করতে হয় আমাদের। যদি বলেন what are the basics, একটু অনেকেই জানে না হয়তো। হ্যাঁ, বেসিক এর ক্ষেত্রে আমি যেটা বলবো যে হচ্ছে এইচআর হেডের রোলে যখন আসতে হয় বা এইচআর হেডের, তো এইচআর এর বেশ কিছু সেগমেন্ট আছে, রিক্রুটমেন্ট এন্ড সিলেকশন যেটাকে এখন বলা হয়, ট্যালেন্ট অ্যাকুইজিশন আমরা নাম দিয়েছি, ট্যালেন্ট অ্যাকুইজিশন করার, ট্যালেন্ট ম্যানেজমেন্ট যেটাকে আগে আমরা বলতাম হচ্ছে আপনার হচ্ছে লার্নিং এন্ড ডেভেলপমেন্ট, ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট, সেটাকে আমরা বলি ট্যালেন্ট ম্যানেজমেন্ট, অর্থাৎ যে ট্যালেন্টগুলো আছে তাদেরকে রিটেইন করার কিভাবে, সেটা পারফরমেন্স ম্যানেজমেন্ট ম্যানেজমেন্টের থ্রুতে হতে পারে, আগে যেটা ছিল শুধুমাত্র পারফরমেন্স অ্যাপ্রেজাল। তো এই জায়গাগুলোকে, সেক্টরগুলোতে আমাদের কী কী ট্রেন্ড আছে সেই ট্রেন্ডগুলোকে ফলো করা, কী কী বেস্ট প্র্যাকটিসগুলো আছে। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, সব বেস্ট প্র্যাকটিস কিন্তু সব প্রতিষ্ঠানের জন্য নয়, সব প্রতিষ্ঠানের জন্য কাস্টমাইজেশন, কাস্টমাইজেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা লাস্ট বুধ একটা কল নিতে পারি, আমি জানি না আজকে লাইনটা কেটে গেল, এনিওয়েজ বলেন ভাইয়া। তো এই জায়গাগুলোতে একটু আর পিপল মাইন্ডসেট, পিপল মাইন্ডসেটটাকে বুঝতে পারা, এখানে আরেকটা যে জিনিস আমাদের খুব দেখা দরকার যে আমাদের এমপ্লয়িরা কি চায় তাদের, তাদের প্রোডাক্টিভিটিটাকে এনশিওর করার জন্য। হাউ পাওয়ারফুল দ্য এইচআর
as far as organization is concerned? Let me ask you the question. অনেক ক্ষেত্রে দেখা যায় যে এইচআর কে সবাই খুব ভয় পায়, বাট এইচআর কে ভয় পাওয়া উচিত না, এইচআর কে সামনে আগে আসা উচিত, এইচআর কে রিজার্ভ থাকা উচিত না। আমি মনে করি যে হচ্ছে এখন যে কারেন্ট যে ট্রেন্ড যেটা চলছে এইচআর এর পুরো বিশ্বে, সেটা হচ্ছে এইচআর এর উচিত হচ্ছে এমপ্লয়ীদের কাছে যাওয়া, এইচআর কে সাপোর্ট ফাংশন হিসেবে, স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে, বিজনেস পার্টনার হিসেবে যে ফাংশন গুলো আছে তাদেরকে তাদের সাথে গিয়ে দাঁড়ানো। একটা একটা ছোট কোশ্চেন আপনাকে করতে চাই, অনেকেই তো আমরা এখন কোশ্চেন করলাম, লেট মি আস্ক ইউ অ্যানাদার কোশ্চেন টু ইউ। জি প্লিজ। সেটা হচ্ছে যে আমরা আমরা সচরাচর দেখি যে ফাংশনস আর মোর পাওয়ারফুল দ্যান এইচআর, বিকজ এইচআর ইচ্ছাগুলো বেতন বাড়াইতে পারে না, এইচআর ইচ্ছাগুলো প্রমোশন দিতে পারে না, বিকজ ইট ইজ সামথিং আমরা যে লেজুর ভিত্তিক এইচআর বাংলাদেশের, যে মালিক পক্ষ বলছে বেতন কমায় দাও, মালিক পক্ষ বলছে যে এর প্রমোশন দেওয়া যায় না, মালিক পক্ষ বলছে এর ফায়ার করে দাও, এই সিচুয়েশনগুলি দেয়ার ইজ এ ক্লাইম্যাক্স ইন দ্য ডিফারেন্ট অর্গানাইজেশন অ্যাজ ফার এস এইচআর ইজ কনসার্ন। এই জায়গাগুলিতে একজন এইচআর ম্যানেজার হাউ হি উইল মেক্স হিমসেলফ মোর অফ ইউনো, যে এই জিনিসটাকে ব্যালেন্স কীভাবে করবে, ব্রিজিং কীভাবে করবে, দে ওয়ান্ট টু টেক দ্য বেনিফিট অফ দ্য এমপ্লয়ার্স, এমপ্লয়ার বেনিফিট দেখতে হবে, পাশাপাশি এমপ্লয়ি বেনিফিট দেখতে হবে, এই ব্রিজিং এর জায়গাটা কিভাবে ম্যানেজ। এটা ভেরি টাফ কোশ্চেন, এটা ডে টু ডে এইচআর অপারেশনসে আমরা এই ধরনের সিচুয়েশন অনেক সময় ফেস করি, বাট এটা আবার বললাম মাইন্ডসেটের একটা বিষয়, হাউ দে চেঞ্জ দ্য মাইন্ড। এই ক্ষেত্রে যেটা হয় যে যে লজিক্যাল লজিক যদি ঠিক থাকে একজন এইচআর ম্যানেজারের, এবং আমি মালিক মনে করেন, আমি মালিক মনে করেন আমি লজিক বুঝি না, আমি পাওয়ারফুল মানুষ, আমার আসলে দরকার নাই, তখন আপনি কিভাবে ম্যানেজ করবেন? এই ক্ষেত্রে আমি যেটা মনে করব যে মনে করি যে ব্যালেন্স করাটা একটা দরকার, সেই ক্ষেত্রে যে এমপ্লয়ির এন্ডে বা প্রোডাক্টিভিটির ক্ষেত্রে বা কোম্পানি রেভিনিউর ক্ষেত্রে যদি ইম্প্যাক্ট ফেলা যায়, সেটা যদি মালিক পক্ষকে বোঝানো সম্ভব, কারণ মালিক পক্ষ দিন শেষে একটা কথা কিন্তু বুঝবেন যে হচ্ছে আমার রেভিনিউ বা আমার প্রফিটে কোনো ইম্প্যাক্ট পড়ছে কিনা, সেটা যদি তাকে কনভিন্সিং ওয়েতে যদি বোঝানো যায়। বাট এটা বেশ কিছু কনসিকোয়েন্সও থাকে, একটা এমপ্লয়কে চাইলেই ফায়ার করে দেওয়া যায় না, লেবার ল আছে, বিভিন্ন কনসিকোয়েন্স আছে, প্রোডাক্টিভিটি ইম্প্যাক্ট পড়তে পারে, এমপ্লয়ার ব্র্যান্ডিং ইম্প্যাক্ট পড়তে পারে, ওই জায়গাগুলোতে এইচআর ম্যানেজার একটা ভালো রোল প্লে করার আছে। রাইট, সো এইচআর ইজ এ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট রোল অ্যাজ ফার অ্যানি অর্গানাইজেশন ইজ কনসার্ন। আসিফ ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং উইথ মি, এবং আজকে আমাদের হাতে একদমই সময় নাই, লাস্ট আপনাকে ধন্যবাদ, এবং আই এম রিয়েলি হ্যাপি টকিং টু ইউ, এবং হোপফুলি নেক্সট টাইম আবারও কথা হবে। বাট ইটস এ ভেরি ইন্টারেস্টিং প্রোগ্রাম টুডে বিকজ ইউ আর গেটিং সো মেনি কলস টুডে, ফার্স্ট টাইম আজকে কল আমরা এন্ট্রি করেছি, এবং আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন বিভিন্নভাবে, যারা পারেন নাই তাদের জন্য দুঃখিত, বাট নেক্সট এপিসোডে ইউ ক্যান ফলো আস অ্যান্ড ইউ ক্যান আস্ক মি দ্য কোশ্চেন, এবং আগামী এপিসোডে আই উইল ট্রাই টু টেক অ্যাট লিস্ট টু টু থ্রি ইন্টারভিউ, এন্ড ইনস্ট্যান্টলি আই ট্রাই টু গিভ দ্য মার্কস এজ ওয়েল। সো আজকে আমাদেরকে শেষ করতে হবে, একটা ছোট্ট কথা বলে শেষ করতে চাই, যে আমাদের সবারই অবজেক্টিভ থাকে, উই ওয়ান্ট টু বি সাকসেসফুল, এবং সাকসেসফুল হওয়ার জন্যই কিন্তু আমরা লাইফে কাজ করি, এবং উই ওয়ান্ট টু এক্সিড আওয়ার সাকসেস এভরিডে, প্রতিদিনই আমরা নতুন নতুন কিছুভাবে এক্সিড করতে চাই, সো দ্যাট উই ক্যান ইউনো হ্যাভ ডিফারেন্ট ওয়েজ টু গ্রো। এবং একটা একটা ছোট্ট কথা মাথায় রাখবেন, সেটা হচ্ছে সাকসেসফুল পিপুল আর সাকসেসফুল, যারা সাকসেসফুল হয় তারা কেন সাকসেসফুল, বিকজ অফ দেয়ার হ্যাবিটস অ্যান্ড দেয়ার অ্যাটিচিউড, খুবই ইম্পর্ট্যান্ট কথা, সে যারা সাকসেসফুল মানুষ দে মেক দ্য ডিফারেন্ট হ্যাবিটস ডিফারেন্ট অ্যাটিচিউড হুইচ ইজ ফলোড বাই আদার্স, এবং অন্যরা আপনাকে ফলো করবে। সো সাকসেসফুল পিপুল হওয়া মানে হচ্ছে যে আপনার ইউ মাস্ট প্র্যাকটিস ইউর গুড হ্যাবিটস অ্যান্ড ইউ মাস্ট প্র্যাকটিস all the things as well as you must practice your best attitude. So attitude is the name of gratitude, mathe rakhben, ebong I believe amra ajke jara program shunlen tader life e jodi kichu ta kaaje lage, if these tips makes your life partially better, that is all about our today's successful program. Ebong keeping this note, we are saying good night today, ebong hopefully agami shonibar same time dekha hobe 9ta theke 11ta. The program is career coach, and being a coach I will be hosting this program. My name is GM Kamraz and I am the group CEO of Iglo. Please take care, shobai bhalo thakben, shubho ratri.